স্টার্ট রেকর্ডিং করে দিলাম। তোমাদের যে আমি ইন্টিগ্রেশনটা শুরু করেছিলাম, ইন্টিগ্রেশনের বেসিক ক্লাসটা যারা দেখোনি, বেসিক ক্লাসটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখে নেবে, কারণ বেসিক ক্লাসটা যদি না দেখো তাহলে আজকের ক্লাসটা যেটা আছে বুঝতে প্রবলেম হবে, যদিও আমি বেসিক লেভেল থেকে নিয়ে চলবো এবং প্রতিটা যে ক্লাসগুলো করাবো, যেটা ম্যাথগুলোই করাবো, সবগুলোকে এক্সপ্লেন করবো। এমন হবে না যে তোমাদের প্রবলেম হবে বুঝতে, তাও আগেরগুলো যদি দেখে রাখো, কারণ সূত্র টুত্র যেগুলো করিয়েছি সেগুলো এক্সপ্লেন করে করে করেছি, তো তাহলে তোমাদের এখন যদি যেগুলো করাবো সেটার সাথে বুঝতে রিলেট করতে প্রবলেম হবে না। ঠিক আছে, তোমাদেরকে অনেকগুলোই ম্যাথ করিয়েছি আগের দিন ক্লাসে, বেশ কয়েকটা ম্যাথ করিয়েছি, আজকে অনেকগুলো করাবো। এবং যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনের এরপর যেটা চ্যাপ্টারটা আছে সেটা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যদি সেইখান অবধি আমরা ঢুকতে পারি তাহলে করব, আর না হলে আজকে মোটামুটি তোমাদের 25টা থেকে 30টা কোয়েশ্চেন নিয়েছি, বাছাই করেছি। সেই কোয়েশ্চেনগুলো করানোর পর যদি পরিবর্ত বা প্রতিস্থাপনে আমরা ঢুকতে পারি তাহলে প্রতিস্থাপন বা পরিবর্ততে যেটা আছে সেটাতে ঢুকবো। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি টাইম নষ্ট না করে। আর তোমার যে অতনুর ব্যাপারটা বললে, আমি কালকে তোমাকে ওটা পাঠিয়ে দেবো। আর কারো যদি কারো প্রবলেম থাকে তোমাদের কোনোরকম রিলেটেড, যদি তোমরা হয়তো, এমন তো নয় যে শুধুমাত্র ওয়্যারলেস অপারেটরের জন্যই তৈরি হচ্ছে, কেউ কেউ এমনও আছে যে এসআই এর জন্য বা কনস্টেবলের জন্য তৈরি হচ্ছে, সেখানেও যদি কোনোরকম ম্যাথের প্রবলেম থাকে, ম্যাথের ক্ষেত্রে যদি কোনোরকম প্রবলেম থাকে গ্রুপে পোস্ট করো, নিজেদের মধ্যেই যদি করতে পারো তো ঠিক আছে, আর যদি নিজেদের মধ্যে না করতে পারো তাহলে আমি পরের দিন বা ক্লাসের মধ্যে না হয় করে খাতার মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন নিচ্ছি। 1 প্লাস টেন স্কয়ার থিটা বাই 1 প্লাস কট স্কয়ার থিটা, এই কোয়েশ্চেনটা আশা করি এই যে কোয়েশ্চেনটা আছে অনেকেই করতে পারবে, করতে না পারার কোনো প্রবলেম নেই। কিন্তু এইখানটাতে তোমাদের সূত্রের ক্ষেত্রে আছে, যেহেতু সূত্রের দিক থেকে আছে, তাহলে এইখানে তুমি একটা ট্র্যাডিশনাল এই অঙ্কটা যেটা আছে, একটা তো তুমি ট্র্যাডিশনাল নিয়মে করতে পারবে, ঠিক আছে, আর একটা আছে তোমার সূত্রের ব্যাপারে। ঠিক আছে, সূত্র যেটা আছে, কারণ 1 প্লাস টেন স্কোয়ার থিটা বা 1 প্লাস কট স্কোয়ার থিটা এটা অ্যালজেব্রার একটা সূত্র হিসাবও আছে, আমরা ট্র্যাডিশনালটাতে করব, যাতে করে যত কম সহজে, মানে যত কম সূত্র ইউজ করে করা যায় সেটা করব। 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তোমরা সকলেই জানো যে sec² θ - tan² θ এটা হয় 1, এটা সকলেই জানো, এবং তার সাথে সাথে cos² θ - cot² θ এটাও কিন্তু 1 হয়। এবং সৌরভ, আমি কালকে তোমাকে ইয়েটা পাঠিয়ে দেবো, যে অ্যালজেব্রার যেগুলো আছে সূত্রগুলো, সেই সূত্রগুলো করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, প্রবলেম ছিল সেই জন্য করে পাঠাতে পারিনি, যে সূত্রগুলো ইউজ হয় মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে সূত্রগুলো ইউজ হয় সেগুলো তোমাদেরকে করে আমি পাঠিয়ে দেবো, যেসব সূত্রগুলো ইউজ হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। হ্যাঁ, দাঁড়া, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? না, বাকিটা দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে হোয়াইট স্ক্রিনটা দেখতে পাচ্ছো? না, আমি দেখতে পাচ্ছি না, একটু রিফ্রেশ করো তুমি। কি কি দাঁড়াচ্ছে তোমার, মানে ফোনে কে কি কথা বলছে শুধু সেইগুলো দেখা যাচ্ছে? না না, স্ক্রিনে কি দাঁড়াচ্ছে? অপশনও তো কিছু আছে না স্ক্রিনে, শুধু চ্যাট বলে একটা, চ্যাট না, একদম ডান সাইডে দেখো ওই পিএ বলে, ঠিক আছে, পিএর একটা সেই গ্রে কালারের একটা রয়েছে, ওটা পিন করে দাও, ওটাকে পিন করে দাও। আমার যে নাম আছে PARI, পিএ শুধুমাত্র PRA দেখাবে নামটা, সেই নামটাতে পিন করে দাও, তাহলে মানে পিএ দুটো আছে, একটা পিঙ্ক কালারে হবে, একটা গ্রে কালারে হবে, গ্রেটা পিন করো। আচ্ছা, ওই যে গ্রে কালার, তাহলে ওই গ্রে কালারটাতে করে দাও। দেখাচ্ছি, এরপর শো করছি তোমার, এরপর শো করছে, ও কি বেরিয়ে গেল নাকি? হ্যালো, হাই, শুনতে পাচ্ছ তো? দেখাচ্ছে, বোর্ডটা দেখাচ্ছে এরপর? হ্যাঁ হ্যাঁ, এবার এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়েছি 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে,
এটা দুই হিসাবে করা যায়, একটা ট্রেডিশনাল নিয়মে যেটা আমরা করি, এবং আরেকটা আছে এলজেব্রা যে সূত্র আছে সেই সূত্রটা তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু সেখানেও হয়ে যায়। কিন্তু আগে আমরা করব ট্রেডিশনাল নিয়মটাতে, এলজেব্রা যে সূত্রটা আছে সেটা করার চেষ্টাটা কম করব, কারণ সেক্ষেত্রে কি হবে যে তোমার সূত্রটা যদি বাই চান্স মনে না থাকে তখন সেটাতে প্রবলেম হবে। আর ট্রেডিশনাল নিয়মটা যেটা হবে সেটাও কিন্তু ছোটতেই হবে, এমন নয় যে খুব বড় হবে। তা তোমরা জানো যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা হয় ওয়ান, এবং তার সাথে সাথে কসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটাও কিন্তু ওয়ান হয়। তাহলে এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বলেছে, অর্থাৎ টেন স্কোয়ার থিটাকে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে আমার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেটা কি বেরিয়ে যাচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র সেক্স স্কোয়ার থিটা। সেম হিসাবে এখানেও যদি আমি করি শুধুমাত্র কসেক্স স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ কট স্কোয়ার থিটা যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে আমার চলে আসছে কসেক্স স্কোয়ার থিটা। এই কসেক্স স্কোয়ার থিটাটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে আমাকে যে ম্যাথটা আছে এরপর করতে প্রবলেম হবে না, কারণ এখানে আমার দেখতেই পাচ্ছ কসেক্স স্কোয়ার থিটা যদি আমি উপরে তুলে দিই তাহলে আমার মোটামুটি অঙ্কটা একটা ধাঁচে চলে আসবে, অর্থাৎ ধাঁচে কি রকম আসবে, আমি প্রথমে সেক্স স্কোয়ার থিটাটাকে করব কস স্কোয়ার থিটা, ওয়ান বাই কস স্কোয়ার থিটা হয়ে যাবে। কেন, কারণ সেক থিটা সমান হয় ওয়ান বাই কস থিটা, সেরকমই সেক স্কোয়ার থিটাটা হয়ে যাবে ওয়ান বাই কস স্কোয়ার থিটা, এবং কসেক স্কোয়ার থিটাটা হয়ে যাবে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ারটা উঠে যাবে উপরে। ঠিক আছে, এইটাকে যদি করি আমার সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, অর্থাৎ এইটা চলে আসছে আমার টেন স্কোয়ার থিটা। এরপর দেখো টেন স্কোয়ার থিটা তো আমি করলাম, কিন্তু টেন থিটার কি কোনো রকম আমার সূত্র আছে? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে টেন স্কোয়ার থিটা কোনো রকম সূত্র নেই, আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে টেন থিটার সূত্র আছে যেটা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে আছে, কিন্তু টেন স্কোয়ার থিটা সেরকম কোনো রকম সূত্র নেই। তাহলে আমি কি করবো যে টেন স্কোয়ার থিটাটা যেটা আছে সেটাকে আবার এই যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে ভাঙার চেষ্টা করবো। অর্থাৎ এইখান থেকে আমি যদি টেন স্কোয়ার থিটা বের করতে যাই তাহলে আমার কি বের হবে, দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, টেন স্কোয়ার থিটা যদি বের করতে যাই অর্থাৎ সেক্স স্কোয়ার থিটা মাইনাস এইদিকে একটা নিয়ে এলে ওয়ান, এবং টেন স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে গেলে টেন স্কোয়ার থিটা হয়ে গেল। অর্থাৎ আমার এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা, অর্থাৎ টেন স্কোয়ার থিটার জায়গায় কি লিখবো আমি, সেক্স স্কোয়ার থিটা, এবং একেইবারে লিখে দেবো আমি। ঠিক আছে, এটা সেক্স সাইন না, সেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান ডি থিটা, ওয়ান ডি থিটা বা থিটা যে কোনো একটা লিখতে পারো। এবার সেক্স স্কোয়ার থিটা ডি থিটা এটা তোমরা জানো যে ইন্টিগ্রেশন অফ টেন থিটা হয়, অর্থাৎ টেন থিটা চলে আসবে এখান থেকে, এবং ওয়ান অর্থাৎ কনস্ট্যান্ট সংখ্যা যখন ইন্টিগ্রেশন করা হয়, কনস্ট্যান্ট সংখ্যা যখন ইন্টিগ্রেশন করা হয় তখন শুধুমাত্র এক্স আছে। ঠিক আছে, শুধুমাত্র এক্স আছে, কিন্তু এখানে তো এক্স নেই, এখানে ডি থিটার সাপেক্ষে অর্থাৎ থিটার সাপেক্ষে যেহেতু করছি আমি সেই জন্য শুধুমাত্র থিটা আসবে। ঠিক আছে, অর্থাৎ এইটা আসছে টেন থিটা মাইনাস থিটা, এইটা এখানে উত্তর আসছে। যদি মাঝখানে সাউন্ডের প্রবলেম হয় জানাবে। নেক্সট কোশ্চেনটা নিয়ে নেবো, আগের কোশ্চেনটাতে কোনো প্রবলেম হলো কি কারো? প্রবলেম যদি হয় মাঝখানে ইন্টারাপ্ট করে দাঁড়ানো জানাবে, কোনো প্রবলেম নেই সেটাতে। নেক্সট কোশ্চেনটা নিচ্ছি, কট স্কোয়ার থিটা ডি থিটা, এই যে যেটা আছে এটাকেও তুমি সেম হিসাবে করতে পারো। সেম হিসাবে করবে মানে তোমাদেরকে এইমাত্র সূত্রটা বললাম যে কসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হয়ে যায় ওয়ান, অর্থাৎ এখান থেকে যদি আমি কট স্কোয়ার থিটাটা বের করতে চাই তাহলে আমার কি হয়ে যাবে, কসেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হয়ে যাবে কট স্কোয়ার থিটা। অর্থাৎ এই ভ্যালুটা এরপর আমি যদি এখানে বসাই, এই ভ্যালুটা এইখানটাতে যদি বসিয়ে দিই আমার কি চলে আসছে, ইন্টিগ্রেশন অফ, আর আমি একেবারে ইয়ে করছি না, একেবারে করে দিচ্ছি, অর্থাৎ কসেক্স স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি থিটা। এরপর কসেক্স স্কোয়ার থিটা সমান কি হয়, মাইনাস কট থিটা, এবং ডি থিটা শুধুমাত্র কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে এক রয়েছে, একের ক্ষেত্রে ইন্টিগ্রেশন কি হয় শুধুমাত্র থিটা, অর্থাৎ মাইনাস অফ কট থিটা মাইনাস থিটা। বাই চান্স কোনো জায়গাতে প্রবলেম হবে, বাই চান্স প্রবলেম হলে জানিয়ে, সৌরভের যদি কোনো রকম প্রবলেম হয় জানাবে আমার। ঠিক আছে, মাঝখানে ঠিক আছে, সাউন্ডের, হ্যাঁ সাউন্ডের প্রবলেম থাকলে জানাবে। তো নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি, নেক্সট কোয়েশ্চেন সেক থিটা বা সেক এক্স, আচ্ছা থিটা বারবার চলে আসছে, থিটাটা মুছে দিই, সেক এক্স লিখছি আমি, সেক এক্স ইনটু সেক এক্স প্লাস টেন এক্স, সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স, এই ধরনের কোয়েশ্চেন আশা করি করতে পারবে। কেন করতে পারবে, মানে এখানে দেখেই তুমি বুঝতে পারছো যে সূত্রটা কিরকম হবে, এখানে চলে আসবে সেক স্কোয়ার থিটা এবং পরেরটা চলে আসবে সেক থিটা টেন থিটা, নর্মাল দেখেই বুঝতে পারছো যে এটা একেবারে সুন্দর সূত্রটি চলে আসবে। অর্থাৎ সূত্র যদি করো সেক থিটা যদি ভিতরে গুণ করো তোমার এখান থেকে চলে আসছে সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস আরেকটা চলে আসবে
secx 10x dx অর্থাৎ দুটো পার্টে আমি ভাগ করে দিলাম এমন নয় যে দুটো পার্টে আমি এক ভাগ করলাম তুমি যদি চাও দু দু তিন লাইন হিসাবও করতে পারো কিন্তু দু তিন লাইন হিসাবে করে তো কোনো লাভ নেই টাইমটা কনজিউম করে ফালতু ফালতু নাম নেই সেটা করে দিলাম দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম অর্থাৎ sec স্কয়ার থিটা sec স্কয়ার x dx এর এটা ইন্টিগ্রেশন কি হয় 10x প্লাস sec x 10x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায় শুধুমাত্র sec x এই সূত্রগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ নেহাতই মুখস্থ করে দেবে মুখস্থ না করলে কিন্তু পরীক্ষার হলে প্রচন্ড প্রবলেম প্রচন্ড মানে সূত্র না জানার জন্য শুধুমাত্র করে আসতে পারবে না এমন হবে যে তুমি জানছো এখান অবধি করে নিয়ে চলে এলে এত দূর অবধি তুমি করবে এত দূর অবধি করবে কিন্তু শেষমেশ দেখবে তুমি শুধুমাত্র সূত্রটা জানলে না বলে এই অ্যান্সারটা তুমি করতে পারছো না ঠিক আছে এবং ওরা যারা এক্সামিনার তারা কিন্তু খুব বুদ্ধি শুদ্ধি করে এই অ্যান্সারটা দেয় মানে তোমার প্রতিটাই মনে হবে যখন তোমার মনে থাকবে না অ্যান্সারটা তখন মনে হবে যে হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক এটাও ঠিক সেরকম করি সব কোয়েশ্চেন গুলোর অ্যান্সার গুলো দেয় নেক্সট কোশ্চেনে চলে যাব ইন্টিগ্রেশন অফ 2 10x বাই 1 প্লাস 10 স্কয়ার x dx এর ক্ষেত্রে এইরকম এই অঙ্কটা যেটা আছে এটা তো তুমি তো ট্র্যাডিশনাল নিয়মে কোনোদিন করতে পারবে না কোনোদিন করতে পারবে না মানে এতই টাইম লাগবে যে তোমার মানে শেষমেশ বিরক্ত হয়ে যাবে সেই জন্য এগুলোকে তোমার সূত্রে হিসাবে এবং অ্যালজেব্রার যে সূত্র অ্যালজেব্রার সূত্র কিন্তু তোমার ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন ইউজ হয় না কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে যে অ্যালজেব্রার সূত্র আছে প্রচন্ড পরিমাণে প্রতিটা অঙ্কতে কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র ইউজ হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যালজেব্রার সূত্রটা ইউজ হয় এইটা সূত্রটা যারা জানো অনেকেই জানো হয়তো যে সাইন অফ টু থিটা যখন কোনো একটা সংখ্যার হয় অর্থাৎ সাইন অফ টু থিটা যখন আমি সূত্র লিখি এটার তো একটা সূত্র হয় টু সাইন থিটা কস থিটা এটা একটা সূত্র হয় কিন্তু এটারই আরেকটা সূত্র হয় যে সূত্রটা হয় তোমার টু টেন থিটা বাই ওয়ান প্লাস হ্যাঁ এটা সূত্রটা আছে ঠিক আছে সেরকমই যেমন কস থিটা যখন কস টু থিটা করবে কস টু থিটার ক্ষেত্রে তোমার কি আসবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হ্যাঁ ওটাও আসে ওটা কস টু থিটার সমান একটা হয় এটা আগে লিখে নিই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ঠিক আছে এইটা একটা সূত্র আছে এবং আরেকটা আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং তার সাথে সাথে আসে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হ্যাঁ টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা একটারই সব রকম জিনিস এমন নয় যে তুমি একটা সূত্র জানলে আর একটা বের করতে পারবে না যখন তুমি এই সূত্রটা জানবে এই সূত্রটা যখন জানবে এটা থেকে তুমি এটাও বের করে নিতে পারবে এইটা যখন জানবে এটা থেকে এটাও বের করতে পারবে এবং এটা জানবে তখন এটা থেকে এটাও বের করতে পারবে কিন্তু পরীক্ষা হলে তো সেরকম টাইম নেই তোমাকে মুখস্থ করে রাখতে হবে অর্থাৎ আমি এখান থেকে যে সূত্র এটা আছে সেখানে কি লিখবো এখানতে আমি লিখছি টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ হয়ে যাচ্ছে সাইন অফ টু থিটা সাইন অফ টু থিটার জায়গা কি হবে টু এক্স ডিএক্স এরপর নর্মাল নর্মাল কিভাবে করবো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সমান কি হয় মাইনাস কস অফ টু এক্স এবং ইন্টিগ্রেশন যখন সাইন এক্স এর করো তখন সেটা চলে আসে মাইনাস অফ কস এক্স উল্টো ঠিক আছে অর্থাৎ ডেরিভেটিভ যখন করবে কস এক্স এর তখন চলে আসবে মাইনাস সাইন এক্স এখন যখন কস এক্স এর ইন্টিগ্রেশন করবে তখন আসবে প্লাস সাইন এক্স মানে সাইন এক্স এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ যেমন উল্টো যখন প্রথম দিন ক্লাস করিয়েছিলাম সূত্র হিসাবে পুরোটা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ওরা কোরিলেট করে একে অপরের সাথে ঠিক আছে তা এইটা আসছে আমার এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটার এইটা আসছে উত্তর নর্মাল সূত্র যদি মনে না থাকে তাহলে খুবই প্রবলেম হবে এক্সাম হলে গিয়ে আমি তোমাদেরকে এই কোশ্চেনগুলো লিখে পাঠিয়ে দেবো নেক্সট কোশ্চেনটা আমি লিখছি সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স ঠিক আছে এগুলো হচ্ছে কি তোমার সূত্র অন্য কিচ্ছু না সূত্র যদি না জানো তাহলে এগুলো হবে না এই সূত্রটাকে কি বলে হাফ অফ ওয়ান মাইনাস কস অফ ফোর এক্স এরপর একটা জিনিস মনে রাখবে অ্যালজেব্রার ক্ষেত্রে যে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এই ধরনের সূত্র কিন্তু প্রচন্ড আছে প্রচন্ড মানে একটা ফর্মেরই অনেক অনেক সূত্র আছে কিন্তু তুমি সেই সব সূত্রগুলো নেবে যেগুলোর ঘাত ওয়ান যেগুলোর ঘাত থাকবে এক যেগুলোতে অর্থাৎ যেগুলোর পাওয়ার শুধুমাত্র এক পাওয়ার হবে এক এক মানে একই নয় এক মানে ওয়ান যেগুলোর
পাওয়ারটা শুধুমাত্র ওয়ান হবে। এখানে দেখো এখানে পাওয়ার নেই, শুধুমাত্র এর পাওয়ার কিন্তু ওয়ান, সেরকমই নেবে। কেন? কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে তুমি নর্মাল যে সংখ্যা আছে, নর্মাল যে আছে এক্স স্কোয়ার, এক্স কিউ, ওয়াই স্কোয়ার, ওয়াই ফোর, এগুলো তুমি ইন্টিগ্রেশন করতে পারবে, কিন্তু সাইন স্কোয়ার এক্স এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে পারবে না। কেন? কারণ এটাকে তোমাকে সূত্রতে ভাঙতে হবে। সেরকমই যখন সূত্র যেগুলো নেবে অ্যালজেব্রা থেকে, যে সূত্রগুলো নেবে সেই সূত্রগুলো সব দিন করবে যেন সেটার ঘাতটা বা পাওয়ারটা যেটা আছে সেটা যেমন ওয়ান হয়, সেরকম অ্যান্সার গুলো মানে সেরকম সূত্রগুলো নেবে। এরপর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ নর্মালি হয়ে যাবে, হাফটা বাইরে বের করে দেবো এবং ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ কস ফোর এক্স ডিএক্স, এটা হয়ে যাবে। অর্থাৎ এরপর হাফটা বাইরে বের করে দেবো, এক্স ডিএ নর্মাল ওয়ান কনস্ট্যান্ট সংখ্যার ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এই সাইন স্কয়ার টু এক্স এর একটা ফর্মুলা নাকি, হাফ ইনটু ওয়ান মাইনাস, হ্যাঁ হ্যাঁ ওয়ান মাইনাস কস ফোর এক্স, হ্যাঁ 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 সাইন স্কোয়ার টু এক্স এটা ফর্মুলা। এবং এই ফর্মুলা যেগুলো নেবে সেগুলো এক মানে যেটার ঘাত থাকবে এক সেটা নেবে, কারণ সাইন এক্স কস এক্স এগুলোর ঘাতের যেগুলোতে দুই তিন থাকে সেগুলোর ইন্টিগ্রেশন হয় না, সূত্র ইউজ করতে হয়। তাহলে এইটা এরপর কস ফোর এক্স, অর্থাৎ এখানে চলে আসছে সাইন অফ ফোর এক্স, এবং ফোর এক্স এর জন্য নিচে আসবে একটা ফোর। আশা করছি বুঝতে অসুবিধা নেই, ঠিক আছে? যদি প্রবলেম থাকে নিশ্চয় জানিও, আর কি বলে যাদের যাদের এই প্রবলেম থাকে না কেন, এমন নয় যে তোমরা হয়তো এমনও আছো যে কেউ কিছু বলছে না, ঠিক আছে? তোমাদের 10-12 জন মনে করো ক্লাস করছো, 10-12 জন ক্লাস করছো, তার মধ্যে হয়তো 8-9 জন বুঝতে পারলে, এবং 8-9 জন কেন, 10 জনই বা 9 জনই যদি বুঝতে পারলে, একজন হয়তো বুঝতে পারলে না, তখন তুমি কি ভাবছো যে ওরা কেউ কোনো রকম কোয়েশ্চেন করেনি, তাহলে হয়তো আমিও কোয়েশ্চেন করবো না। কেন? কারণ আমাকে হয়তো ছোট দেখাবে, যে আমি আমি বলবো যে আমার জানি না, সেরকম হয়তো অন্য অন্য ভাববে। এইরকম যে ইয়েটা আছে মেন্টালিটি, সেরকম মেন্টালিটি দেখো না। কেন? কারণ তুমি যখন কোয়েশ্চেন একটা জিজ্ঞেস করবে, তখন হয়তো তুমি সেই সেকেন্ডের জন্য বা সেই যখন কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে তখন শুধুমাত্র তখনের জন্য তুমি বোকা থাকবে, সবাই অন্যের কাছে হয়তো বোকা থাকবে যে এইটা পারলো না ওইটা, তখন মাত্র শুধুমাত্র তখন তুমি বোকা থাকলে, কিন্তু সেই কোয়েশ্চেনটা তুমি যদি জিজ্ঞেস না করো সেটা তোমার কোনোদিনই করতে পারলে না, এবং সেটা তুমি সব দিনই বোকা থেকে গেলে, ঠিক আছে? অর্থাৎ সেটার অ্যান্সারটা তুমি জানলেই না, সেটা তোমার সব দিন অজানা থেকে গেলো। তাই 1 মিনিট 2 মিনিটের জন্য অন্যের কাছে বোকা সাজা থেকে মানে বোকা সাজাটা ভালো, সারা জীবন বোকা থাকার থেকে। তাই যারা হয়তো একজন দুজন বুঝতে পারছো না, তারা কোয়েশ্চেন তুলবে, কোয়েশ্চেন বলবে, সবাই বুঝতে মানে বুঝতে পারে। কেন? কারণ ক্লাস টুয়েলভে তোমাদের সায়েন্স থাকে, কিন্তু দু একজন হয়তো অনেকদিন ছেড়ে গেছে, তারা কোয়েশ্চেন নিশ্চয়ই করবে যদি অসুবিধা হয়, এমন নয় যে কোয়েশ্চেন করবে, কিন্তু যাদের অসুবিধা যদি হয় তখন কোয়েশ্চেন করবে। নেক্সট কোয়েশ্চেন চলে যাবো। নেক্সট কোয়েশ্চেন বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এক সেকেন্ড ধরো ধরো দেখি আমি রেকর্ডিংটা অন করছি। হ্যাঁ আছে, এই যে এটা এইখানে দেখো, এই যে সূত্রটা আছে এইখানে নর্মালি যখন নিচে কোনো একটা থাকতো, মানে কিরকম থাকতো, ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 4x, বা এখানে যদি প্লাস হিসাবে থাকতো এবং নিচে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকতো, তখন কি বলেছিলাম যে নিচেরটা যেটা আছে নিচেরটাকে সব দিন উপরে গুণ করে দেবে, উপরে গুণ করে দেবে বা ভাগ করে দেবে, নর্মালি ভাগ করে দেবে। অর্থাৎ ভাগ করে দিলে এটা কি হয়ে যেত, ই টু দি পাওয়ার 4x হয়ে যেত এবং এইটা হয়ে যেত ই টু দি পাওয়ার 3x। এরপর তুমি নর্মালি ইন্টিগ্রেশন করতে পারবে। কেন? কারণ নিচে তোমার থাকছে না, নিচে থাকলে ইন্টিগ্রেশন করা যায় না। কেন? কারণ ইউ বাই বি এর ফর্মে তো তোমার ইন্টিগ্রেশন হয় না, হয় এমন নয়, আংশিক সমাকলনের ক্ষেত্রে 1/v আকারে, ইউ বাই ভি আকারে করতে পারবে, কিন্তু সেটা তো জটিল হবে। তা সেরকম মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে যদি কোনো থাকে সেটাকে সব দিন উপরে ভাগ করে দেওয়ার চেষ্টা করবে বা উপরে গুণ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে একটা ছিল বলে তুমি উপরে ভাগ করে দিতে পারছো, কিন্তু এখানে তোমার দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে, এখানে কি তুমি ভাগ করে দিতে পারবে? এখানে তুমি ভাগ করে দিতে পারছো না, কারণ কারণ যেহেতু মাঝে প্লাস রয়ে গেছে। এখানে যদি ইন্টিও থাকছো, এখানে যদি গুণ আকারে থাকতো তাও তুমি ভাগ করতে পারতে, কিন্তু যেহেতু প্লাস আকারে আছে তাহলে তুমি ভাগ করতে পারবে না। তাহলে কি করতে হবে, বুদ্ধি খাটাতে হবে একটু সামান্য। বুদ্ধি কি করে খাটাবো, দেখো ই টু দি পাওয়ার এক্স আছে এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, অর্থাৎ এটাকে আমি এমন ভাবে ভাঙবো যেন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন চলে যায়। অর্থাৎ কমন যাওয়ার জন্য কি করব, আমি ই টু দি পাওয়ার 4x করব, আমি ইন্টু ই টু দি পাওয়ার এক্স করব, ই টু দি পাওয়ার 5 সমান ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে। এবং নেক্সট যে ই টু দি পাওয়ার 3x সেটাকেও করব আমি ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
কেন, কারণ 4x মাইনাস x সমান 3x চলে আসছে, সেম জিনিস চলে আসছে, ঠিক আছে। এরপর দেখো এখানে যে আমি ভাঙলাম একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট রাখলাম, এই যে ই টু দি পাওয়ার 4x এবং ই টু দি পাওয়ার 4x, এটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম। কেন, কারণ এটাকেই আমি কমন নেবো, এটাকে কমন নিয়েই আমার ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x আসবে। তাই যখন তুমি ভাঙবে এরকম অঙ্ককে, যখন তুমি ভাঙবে এরকম যখন থাকবে, তখন তুমি ধ্যান রাখবে যেন একটা জিনিস কমন থাকে। একটা জিনিস কমন যদি না থাকে তখন তুমি সেটাকে কমন নিতে পারবে না এবং তুমি কাটাকাটি করতে পারবে না, তখন সব যে হজে বড়লা হয়ে সেই সেই জায়গাতে, যেমন জায়গাতে শুরু করছিলে সেই জায়গাতে গিয়ে শেষ করবে, ঠিক আছে। তাই কি হবে দেখো এইখানে, এরপর আমি নিচে যেমন আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আমি বসিয়ে দিলাম। এরপর এখান থেকে ই টু দি পাওয়ার ফোর এক্সটা আমি যদি কমন নিই, ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিলে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ নিচেও সেটা আসছে, অর্থাৎ কেটে যাবে, তাই পরের লাইনটা আমি লিখছি না, অর্থাৎ ই টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। এরপর নর্মাল জিনিস ই টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স সমান কি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি হয়, ই টু দি পাওয়ার এক্স, এবং ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান কি হয়, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এটা হয়। তো অর্থাৎ এই ক্ষেত্রে কি করবো আমি, ই টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর, এটা চলে আসছে আমার অ্যান্সার, ঠিক আছে। এইরকম যে যখন কোশ্চেন থাকবে তখন ভাঙার সময় একটু সামান্য নজর রাখবে যে কিভাবে আমি ভাঙছি, ঠিক করে ভাঙছি তো, সেটা একটা সামান্য নজর রাখবে এবং একটা কনস্ট্যান্ট সংখ্যা রাখবে যেটাকে কমন নিয়ে তোমাকে কাটাকাটি করতে পারো, সেরকম একটা কোশ্চেন রাখবে। নেক্সট কোশ্চেন নিয়ে নিচ্ছি, নেক্সট কোশ্চেন কি বলছে, কসেক এক্স ইন্টু কসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। আর যে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি এর থেকে এক্সট্রা যদি তোমরা বলো যে আমি বাইরে বই থেকে বা অন্য জায়গা থেকে করব না, তাও তোমরা করতে পারো, আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো মোর দেন সাফিসিয়েন্ট, সেগুলো যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে এর চেয়ে বাইরের ধাঁচে যাবে না। যদি তুমি বলো যে আমি বই থেকে বা মক টেস্ট যে বাজারে কিনতে পাওয়া যায় বইগুলো সেগুলো থেকে করবো না, তাও কোনো প্রবলেম নেই, এগুলো থেকেও যদি তুমি করো তাও কিছু যায় আসে না। আর মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ করবে আমি ভাবলি, না হলে তোমাদের সাউন্ডের প্রবলেম হবে, ঠিক আছে, দু একজন হ্যাঁ হ্যাঁ করবে মাঝে মধ্যে। এরপর আমি কি করবো, কসেক এক্স ভিতরে শোনা যাচ্ছে তো সবার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বেশ, হ্যাঁ ওইটুকুই, যে কোনো একজন মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ করবে একটু আধটু। এরপর আমি কি করব, ভিতরে গুণ করে দেবো, অর্থাৎ কস এক্স স্কয়ার এক্স ডিএক্স, এরপর আলাদা আলাদা পার্টে ভেঙেও দিচ্ছে, এবং আরেকটা হয়ে যাচ্ছে কসেক এক্স কট এক্স ডিএক্স। এইটা যখন হচ্ছে, এরপর তো নর্মাল জিনিস, কেন, কারণ কস এক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান কি হয়ে যায়, মাইনাস কট এক্স, এই সূত্রটা আমরা সকলেই জানি, এবং কসেক এক্স কট এক্স সমান কি হয়ে যায়, মাইনাস কসেক এক্স, এই সূত্রটা হয়, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যদি আমি করতে যাই তাহলে কি চলে আসবে আমার, কসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, সিটা লেখে না, ফালতু ফালতু করা হয় আর কি সিটাকে, ঠিক আছে। নর্মাল ভিতর আমি গুণ করে দিলাম, এবং ভিতরে গুণ করার সাথে সাথে কি করলাম, সূত্রতে চলে এলো, কস স্কোয়ার এক্স ডিএক্স চলে এলো এবং মাইনাস কস এক্স কট এক্স চলে এলো। এরকম অঙ্কটা যে কিছুক্ষণ আগেই করলাম, কিরকম করলাম, যে সেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস টেন এক্স, এরকম অঙ্কটা করলাম, তাই তো, 2 মিনিট আগেই অঙ্কটা করলাম, একই ছন্দের অঙ্ক, দুটোই একই রকম। নেক্সট কোয়েশ্চেনটা আমি নিয়ে নেবো, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, 1/√x ইন্টু রুট এক্স প্লাস 1/√x তার স্কোয়ার, এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা ফার্স্ট অ্যাপ্রোচ তোমার কি হবে, যে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমি আগে স্কোয়ারটা ভাঙবো, এবং এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো বাচ্চা বাচ্চা ছেলেরা জানে, সবাই জানে, ঠিক আছে, এমনকি নরেন্দ্র মোদিও জানে। যাই হোক, 1/√x করলে কোনো প্রবলেম নেই। এরপর কি হবে, এটাকে সূত্রে ভাঙলে, সূত্রে ভাঙলে কি হয়ে যাবে, এ স্কোয়ার অর্থাৎ এক্স, বি স্কোয়ার অর্থাৎ 1/x প্লাস 2ab, 2ab অর্থাৎ 2√x ইন্টু 1/√x। এরপর এইখানে যদি আমি কাটি, √x কাটা যাবে, অর্থাৎ 1/√x ইন্টু এক্স প্লাস 1/x প্লাস 2, এইটা চলে আসছে, ঠিক আছে। এরপর এইটা আমি ইন্টিগ্রেশন করব, এরপর ইন্টিগ্রেশন এটা করতে গেলে আমাকে কি করতে হবে, যে 1/√x আছে সেটাকে আমাকে ভিতরে গুণ করে দিতে হবে, এবং এটা ইন্টিগ্রেশন আছে ভুলে যেও না, অর্থাৎ ভিতরে আমাকে গুণ করে দিতে হবে। ভিতরে গুণ করে দিলে কি হয় দেখো, ভিতরে যদি আমি গুণ করি, অর্থাৎ
एक्स बाय रूट एक्स डीएक्स पार्टे पार्टे भाग कर नीचे इंटीग्रेशन ऑफ वन बाय एक्स रूट एक्स डीएक्स प्लस इंटीग्रेशन ऑफ टू बाय रूट एक्स डीएक्स नेहाते निम्न मान मान ये नहीं चलती सबा जाते बुझते पर जाते असुविधा ना ठीक है এরপর এটা কি করব রুট এক্স সমান কি হয় হাফ অর্থাৎ এটা আমার কি চলে আসছে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস হাফ এটা আমার চলে আসছে উপরে এবং না এটা ওয়ান মাইনাস হাফ করে লাভ কি নর্মাল যেহেতু উপরে এক্স রয়েছে তাহলে তো আমি একেবারে কেটে দিতে পারি তাই না কেন কারণ রুট এক্স ইন্টু রুট এক্স সমান এক্স হয় তাহলে এটা কি চলে আসবে ইন্টিগ্রেশন অফ রুট এক্স ডিএক্স এটা একেবারে করে দিলাম এবং এটা কি চলে আসবে एक्स एर माथा एक एवं एक्स एर माथा हाफ अर्थात एक प्लस हाफ समान तीन दुई टा के ऊपर चले गए कि हो जाए एक्स टू दि पावर माइनस तीन दुई डीएक्स प्लस इंटीग्रेशन अफ रूट एक्स टा ऊपर उठे जाए टू टा के बाहर बेर कर दिल एक्स टू दि पावर माइनस हाफ डीएक्स ठीक है एरपर हमें सूत्र यूज करब सूत्र यूज कर ले एक्स टू दि पावर एन डीएक्स एक्स टू दि पावर एन डीएक्स एर क्षेत्र की है एक्स टू दि पावर एन प्लस वन बाय एन प्लस वन অর্থাৎ এখানে চলে আসবে কি হাফ প্লাস ওয়ান সমান তিনের দুই অর্থাৎ এক্স টু দি পাওয়ার তিনের বাই তিনের দুই বাই চান্স প্রবলেম হলে জানিও এবং এখানে কি চলে আসবে মাইনাস তিনের দুই প্লাস ওয়ান বাই মাইনাস তিনের দুই প্লাস ওয়ান প্লাস টু ইন্টু এখানে কি চলে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান এবং নিচেও চলে আসবে মাইনাস হাফ প্লাস ওয়ান এটা তুমি একেবারেও করতে পারো কিন্তু একেবারে করলে হয়তো প্রবলেম হবে বুঝতে সেই জন্য আমি একবার করলাম না এরপর কি করবো এটাকে যেহেতু তিনের দুই আছে তাহলে এটা দুইয়ের তিন এক্স টু দি পাওয়ার তিনের দুই হয়ে গেল প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস তিনের দুই প্লাস ওয়ান অর্থাৎ এক মাইনাস তিনের দুই সমান কি হয়ে যায় মাইনাস একের দুই তাই তো এক মাইনাস একের দুই হয়ে যাবে এক আর মাইনাস একের দুই অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস একের দুই এবং নিচেও মাইনাস একের দুই হয়ে যাবে অর্থাৎ মাইনাস একের দুই যদি নিচে হয়ে যায় তাহলে আমি এটাকে ডাইরেক্ট লিখে দিতে পারি যে এখানে একটা মাইনাস চলে আসবে এবং একের দুইটা যেহেতু হয়ে যাবে অর্থাৎ একের দুইটা উপরে টু গুণ হয়ে যাবে একের দুইটাকে আমি উপরে তুলে দিলাম ঠিক আছে প্লাস দিলাম টু লিখলাম এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস হাফ এক মাইনাস হাফ সমান কি হয় হাফই হয় এক্স টু দি পাওয়ার হাফ এবং নিচেও হয়ে যাবে হাফ নিচে যদি হাফ হয় তাহলে দুইটা উপরে উঠে যাবে অর্থাৎ এখানে কি হয়ে যাবে টু ইন্টু টু অর্থাৎ এখান থেকে হয়ে যাবে আমার ফোর বলো কারোর যদি প্রবলেম থাকে এখানটাতে কারো প্রবলেম থাকলে বলো এরকম করে দেয় প্রবলেম নেই তো কারো হ্যাঁ কে বললে অ্যাপ্লিকেশন লিখতে হ্যাঁ প্রবলেম নেই তো এটাতে ঠিক আছে আমি নেক্সট কোশ্চেন ঠিক আছে ঠিক আছে দেখো ইন্টিগ্রেশন অফ সেক্স স্কয়ার এক্স বাই কস এক্স স্কয়ার এক্স ডিএক্স এইটার ইন্টিগ্রেশন করব এটার ইন্টিগ্রেশন একটু আগেই করলাম কেন করলাম কারণ অঙ্কের মাঝে আমার চলে এসেছিল এইটা অঙ্কের মাঝে একটাতে চলে এসেছিল দেখো কি করছি নর্মাল আমি কি করব সেক্স স্কয়ার এক্স অর্থাৎ নিচে হয়ে যাবে কস স্কয়ার এক্স এই অঙ্কটা করলাম এই মাত্র অর্থাৎ এলো টেন স্কোয়ার এক্স এসেছিল তাই তো আমি টেন্সটাকে সেকে ভেঙে দিয়েছিলাম আমার এবং কস এক্সটাকে উপরে করে দিলে কি যাবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স এরপর এটা চলে আসবে কি ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স ডিএক্স এবং সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হয়ে যায় ওয়ান অর্থাৎ সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হয়ে যাবে টেন স্কোয়ার থিটা অর্থাৎ এখানে আমি কি লিখব ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স এটা ইন্টিগ্রেশন যখন করব কি হয়ে যাবে আমার টেন এক্স মাইনাস এক্স প্লাস সি প্রবলেম নেই নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমি নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর টু দি পাওয়ার এক্স
এটা আশা করি সবারই করা দরকার, কেন কারণ যেহেতু সূত্র জানো কি সূত্র না, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স মানে কি হয়, এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেস এ, ঠিক আছে। কোশ্চেন গুলো প্রতিটা কোশ্চেন করার সাথে সাথে কিন্তু তোমাদেরকে আমি সূত্রগুলো আরেকবার করে করে বারবার করে করে করিয়ে দিচ্ছি। আমি নর্মালি এখানে সূত্রটা আমি লিখতে পারতাম, নর্মালি আমি অঙ্কটা করতে পারতাম, কিন্তু করছি না, তোমাদেরকে জাস্ট আরেকবার করে সেই জিনিসগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য, যাতে করে প্রবলেম না হয় সূত্রগুলোকে মুখস্থ রাখতে, সেই জন্য আরেকবার আমি শুধুমাত্র সূত্রগুলো আলাদাভাবে লিখছি, শুধুমাত্র যাতে করে তোমাদের মুখস্থ হয়। এবং আরেকটা কি আসছে, এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এটা তো চলে আসছে এক্স টু দি পাওয়ার এন এর হিসাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান, এটাতে কোনো প্রবলেম নেই। অর্থাৎ এখানে যদি আমি এটাকে আলাদাভাবে ভাগ করে দিই, এটাকে ভাগ করে দিলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ফোর টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা তো চলে এলো এক্স টু দি পাওয়ার ফাইভ বাই নিচে চলে আসবে ফাইভ প্লাস, এরপর কি চলে আসবে, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ ফোর টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেস ফোর, ই বেস ফোর, ই নাও লিখতে পারো, নর্মাল ফোরও লিখতে পারো, যদি বলো যে আমি ফোর লিখবো না মানে ই লিখবো না তার কোনো প্রবলেম নেই। নেক্সট কোয়েশ্চেন লিখছি, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স লগ এ প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স, এই অঙ্কটা তোমাদেরকে আমি ইন্টিগ্রেশনের ফার্স্ট ক্লাসও বুঝিয়েছি, তোমাদেরকে 8:36 বাজে 8:39 অবধি টাইম দিচ্ছি, এই অঙ্কটা তোমরা খাতা কলম নিয়ে নিশ্চয়ই বুঝেছো তোমরা সকলে, এই অঙ্কটা করো, কারণ এই অঙ্কটা তোমাদেরকে আমি ফার্স্ট দিনও এই অঙ্কটাকে আমি তোমাদেরকে করিয়েছিলাম, ঠিক আছে, এই অঙ্কটা করো। শুনতে পেলে সবাই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা করো, 3 মিনিট টাইম দিচ্ছি, দেখো 5 জন, বাকিরা সবাই বড় বড় মহারথী সেই জন্য পালিয়ে গেছে। আটটা 37 বাজে 8:39 অব্দি করো, 2 মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে। দেখা যাচ্ছে না, এক মিনিট এক মিনিট, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি, কত টাইম লাগছে করো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, বলছি এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি, কি বললে, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, হ্যাঁ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি,
সোজা কথাই এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন হবে। হ্যাঁ 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 ব্যাপার যাদের হয়নি যারা করতে পারোনি আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট অফ অল তোমার এটা যেটা আছে তোমাদেরকে আমি যখন একটা ইন্টিগ্রেশন করেছিলাম যখন লিখবো তাহলে বুঝতে পারবে কি বলেছিলাম, যে ই টু দি পাওয়ার এর মাথায় যদি লগ থাকে এবং যে এই যে যেটা থাকে সেইটার বেসটা এবং এইটা যদি দুটো সমান হয় তাহলে এর সোজা সোজা লগের সোজা সোজা যেটা থাকে শুধুমাত্র সেটাই বসে, এটা একটা লগের সূত্র তাই তো? অর্থাৎ যদি তোমার থাকে সিক্স লগ সিক্স বেস ফাইভ তাহলে তোমার সেখান থেকে শুধুমাত্র ফাইভ উত্তর হয়, কেন? কারণ এখানেও যেটা সমান এবং এটাও সমান, কেন? কারণ এটার মাথাতে পুরোপুরি এটা আছে, সেই কারণে কি হয় এইটার সাথে এটা যদি সমান হয় তাহলে সোজাসুজি যেটা থাকে সেটাই শুধুমাত্র অ্যান্সার হয়। এক্ষেত্রে দেখো এখানে ই রয়েছে বেস এবং এখানেও ই রয়েছে বেস, অর্থাৎ যে এই এ আছে শুধুমাত্র এই এটা হবে সোজা, এই এটা হবে সোজাসুজি, এবং এখানেও ই রয়েছে এবং এখানেও ই রয়েছে, অর্থাৎ এখানে এক্সটা হবে সোজাসুজি, অর্থাৎ এখানে আসবে এক্স এ এবং এখানে আসবে এ এক্স। কিন্তু তার আগে আমাকে এক্সটাকে আমি এখানে তুলে নেব, কেন তুলে নেব? আমি লগের ক্ষেত্রে জানি যে যেটা উপরে থাকে লগ অফ এক্স স্কোয়ার যদি থাকে সেটাকে আমি টু লগ এক্স হিসাবে লিখে নিতে পারি, লগের মাথাতে যে সোজাসুজি যেটা থাকে তারও মাথাতে যদি কোনো থাকে সেটা সব দিন সামনের দিকে জাম্প করে চলে আসে, ওটা নর্মাল জিরো। এবং এটা এমন নয় যে এই যে বেসটা রইলো বেসের সাথে সাথে সোজাসুজি একটা থাকতে হবে এবং তার উপরে একটা থাকতে হবে, সেই উপরেরটা যেটা আছে সেটা সামনে চলে আসে, যে তোমার সোজাসুজি যেটা থাকে সেটা আসে না, যেটা উপরটাতে থাকে সেটা চলে আসে। অর্থাৎ এইখানে আমার কি চলে আসবে আমি এটাতে লিখতে পারি লগ এ বেস এক্স, এটা লিখতে পারি এবং তার সাথে সাথে আমি এইটাতে লিখবো লগ এক্স বেস এ, এটা আমি লিখতে পারি। এরপর আমি এখানে কি করব, এখানে যেহেতু তোমার ই রয়েছে এবং এখানেও বেস রয়েছে ই এবং এখানেও ই রয়েছে এবং এখানেও বেস রয়েছে ই, অর্থাৎ এই যে সূত্রটা আছে বা এই যে সূত্রটা আছে এই সূত্রটা যদি আমি ইউজ করি, এই সূত্র ইউজ করলে কি হবে সোজাসুজি যে ভ্যালুটা থাকে সেটা বসে, অর্থাৎ এখানে সোজাসুজি কত ভ্যালু আসছে এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ, ঠিক আছে? এরপর ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স সমান কি হয় এ টু দি পাওয়ার এক্স বাই লগ ই বেস এ, এটা সূত্রতে চলে আসে, প্লাস এক্স টু দি পাওয়ার এ অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, অর্থাৎ এখানে কি চলে আসবে এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান। বলো কারো যদি প্রবলেম থাকে এই অঙ্কটাতে একবার বলো আমায়। সৌরভ বুঝতে পারলে বুঝতে পারলে হ্যাঁ এখানটা মুছিয়ে নিই, এখানটা বুঝতে সুবিধা বোঝাতে সুবিধা হবে তোমার কাছে। দেখো ধরো মাথায় রয়েছে ফাইভ, ঠিক আছে? ধরো এইখানে রয়েছে ফাইভ রয়েছে এবং ফাইভ এর মাথাতে লগ রয়েছে এবং লগের সাথে এখানে রয়েছে সিক্স রয়েছে, ঠিক আছে? এরপর এই যে নিচে আছে এই যে নিচে যে ফাইভটা আছে সেই ফাইভটাই মনে করো এখানে বেসের হিসাবে আছে, তখন কি হয় এটা হয় একটা লগের সূত্র, যে নিচে যেটা আছে সেটার সাথে যদি ওর বেসটাও সমান হয় তাহলে ওর যে সোজা সোজা যেটা আছে সেটা শুধুমাত্র ভ্যালুটা বসে যায়, অর্থাৎ এখান থেকে কি ভ্যালু বসে যাবে শুধুমাত্র সিক্স বসে যাবে। আর এইখানটাতে সেরকমই তোমার কি ছিল ই টু দি পাওয়ার এক্স লগ এ, এক্স লগ এ অর্থাৎ এখানে বেস কি রয়েছে এখানে বেস রয়েছে ই, এমন কিছু বেস না থাকলে লগের ক্ষেত্রে বেস কি হয় সেটাও হয় ই, অর্থাৎ এখানেও ই রয়েছে এবং এখানেও ই রয়েছে, অর্থাৎ সোজাসুজি ভ্যালুটা কত হবে এ হবে, এ হবে, অর্থাৎ এখানে আমি এ লিখব। কিন্তু এই যেহেতু এক্সটা আছে আমি এক্সটাকে তো এখানে আগে তুলে দিতে পারি, এক্সটাকে তুলে দিতে পারি তো, কেন? কারণ আমার যেহেতু লগের ক্ষেত্রে কি হয় লগের ক্ষেত্রে এক্স স্কোয়ার যদি থাকে তখন সেটাকে আমি কি লিখতে পারি টু লগ এক্স লিখতে পারি, ঠিক আছে? বা লগ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে সেটাকেও আমি কি লিখতে পারি এন লগ এক্স, এই হিসাবে আমি লিখতে পারি ওইটাকে। অর্থাৎ এইখানে আমার কি আসছে এই যে এখানে বেসটা এই যে নিচে রয়েছে নিচের এর মাথাটাতে
পুরোটা রয়েছে এবং এখানে বেসটাও সমান রয়েছে, তখন তার সোজাসুজি এটা হয়। অর্থাৎ এখানে ই রয়েছে এবং এখানেও বেস রয়েছে ই, অর্থাৎ সোজাসুজি হবে এ। কিন্তু এ হওয়ার আগে এ কি করবে, একে মাথায় চাপিয়ে নেবে যাতে করে ওর উত্তরটা করতে সুবিধা হয়। এবং এখানে ই রয়েছে এবং এখানেও ই রয়েছে এবং এখানে এক্স রয়েছে, তাহলে এ কি করবে, একে মাথায় চাপিয়ে নেবে। এই যে এ কি করবে, এই যে এ কে এ এখানে মাথায় চাপিয়ে নিবে যাতে করে অঙ্কটা করতে ওর সুবিধা হয়। অর্থাৎ আমার এখান থেকে যদি চাপিয়ে নিই, তাহলে এখানে ই রয়েছে এবং এখানেও ই রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে, এবং এখানেও ই রয়েছে এবং এখানেও ই রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এ পড়বে। অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ, এবং এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কি হয়, এইটা হয় সূত্র এ টু দি পাওয়ার এক্স লগ ইন বেসে, এবং এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে এর জায়গায় আমি যদি এন ধরি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান। এরপর বুঝতে পারলে সৌরভ? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি তো পুরোটা দাদা। হ্যাঁ বলো। বলছি লগের লগের বেসের ব্যাপারটা একটু বলো তো। এই লগের এইটা বেস বেস যেটা হয়, হ্যাঁ বেসের ব্যাপারে দেখো, লগের এইটা লগ, লগের সোজাসুজি যেটাকে বসে, লগের ক্ষেত্রে যেটা দাঁড়ো এক সেকেন্ড, লগের ক্ষেত্রে যে সোজাসুজি যেটা বসে সেটা হয় ওর ভ্যালুটা, ঠিক আছে। লগের ক্ষেত্রে বলো, এখানে মনে করো সোজাসুজি কত বসলো, পাঁচ, তাহলে এখানে লগের ক্ষেত্রে ভ্যালুটা এইটা। এবং এই যে নিচটাতে যেটা বসে, এইখানটাতে যেটা থাকে সেটাকে বলে ওর বেস, এটাকে বলে ওর বেস। অর্থাৎ আমি এইটাকে ভাষাতে কিভাবে বলবো, আমি যদি এখানে বেস থাকে ই, তাহলে আমি কি বলবো, এটাকে লগ ই বেস ফাইভ। বা সেইখানে যদি বেসের জায়গায় যদি থাকে এক্স এবং এখানে যদি থাকে নাইন, তাহলে আমি এটাকে কি বলবো, লগ এক্স বেস নাইন। এইভাবে আমি এটাকে পড়বো। এরপর এইখানটাতেই এইটা করলে তো এইটা রয়েছে এইটা, এরপর এইখানেই যদি এ কারুকার্য করে এবং এই যে এটা আছে এখানে, যে এই যে এক্স লগ আছে তো, অর্থাৎ এখানে যে এ এক্সটাকে নিয়ে এ পুরোটা যদি ওর মাথায় তুলে নেয়, একটা এক্স মনে করো চলে এলো মাঝ থেকে এবং এই যে এক্সটা এর পুরো জিনিসটাকে মাথায় তুলে নিল, ঠিক আছে, তখন কি হবে, যে এই যে এক্সটা এবং এই যে এইটা, এই দুটো সমান হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে যে বেস এবং এর ক্ষেত্রে যে মাথায় তুললো দুজনেই সমান হয়ে যাবে, তখন শুধুমাত্র যে সোজাসুজি যেটা আসে সেটা ভ্যালু চলে আসে, ঠিক আছে। অর্থাৎ আমি মনে করো আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বুঝিয়ে দিই, অর্থাৎ লগ মনে করো রইলো তোমার লগ ওয়াই আছে, এরপর এর ক্ষেত্রে বেস মনে করো আছে ফাইভ, ঠিক আছে, এতদূর অব্দি কোনো প্রবলেম নেই। এরপর এইখানে একজন উড়ে এলো, মাসি বসে গেল, মাসি কোথায় বসলো, মাসি বসলো বলছে যে আমি তোদের সবার ভার নেব, এবং ভার নেওয়ার জন্য ও সবাইকে তুলে নিল মাথায়। সবাই যখন মাথায় তুলে নিল তখন কি হবে, এর ক্ষেত্রে যে এই পাঁচ আছে এবং এরও বেসের ক্ষেত্রে আছে পাঁচ, অর্থাৎ দুটো যেহেতু সমান আছে, তখন শুধুমাত্র যে ওয়াইটা আছে সেই ওয়াইটা বসে ওর ভ্যালু, সোজাসুজি যেটা থাকে সেই ওয়াইটা থাকে ওর, ওই ওয়াইটা ওর ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে এই যে ওয়াইট ই হয়ে যাবে, এখানে ই ওর ভ্যালু হয়ে যাচ্ছে, কিন্তু এ ই ভ্যালু হয়ে যাচ্ছে। এরপর যদি এখানে একটা আমি যদি মনে করো থ্রি বসিয়ে দিই, তাহলে এর তো অধিকার আছে যে এর মাথাটা গিয়ে উঠবে, এর মাথাটা গিয়ে উঠবে, কেন, কারণ লগের ক্ষেত্রে আমরা কি জানি, লগ এক্স টু দি পাওয়ার ফাইভ যদি হয় সেটাকে আমি ফাইভ লগ এক্স এই হিসাবে লিখতে পারি, যেহেতু এবং এখানে একটা বেসও রয়েছে, অর্থাৎ একটা রইবে বেস, একটা রইবে সোজাসুজি, এবং বেসও যদি থাকে সোজাসুজিও যদি থাকে এবং তার মাথাতে যদি কিছু একটা থাকে তখন সেটা সামনে চলে আসে, বা লগের সামনে যদি কিছু থাকে সেটা তোমার যে সোজাসুজি থাকে তার মাথাতে তুলে দিতে পারো, এটা লগের ক্ষেত্রে নিয়ম। তাহলে এইখানে আমি সেই জিনিসটাই করলাম, ই টু দি পাওয়ার এক্স লগ ই বেসে, অর্থাৎ এখানে বেস রয়েছে ই এবং এখানেও রয়েছে ই, অর্থাৎ ই ই যেহেতু সমান তাহলে আমি কি করলাম, শুধুমাত্র এ হবে, কিন্তু এ আমি করলাম না, কেন করলাম না, কারণ এক্স যেহেতু আগেটাই রয়েছে তাহলে এ লাফিয়ে এর মাথায় চলে এলো, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, এবং এ ওইখানে চলে এলো, ই টু দি এ চলে এলো এক্স এর মাথায়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ হয়ে গেল, এবং ইও সমান এবং ই, এই দুটো ই এবং এটাও ই, যেহেতু ই হয়ে গেল তাহলে এক্স টু দি পাওয়ার এটা এখানে বসে গেল। এরপর বুঝতে পারলে, যদি না প্রবলেম থাকে, যদি প্রবলেম থাকে আরেকবার ক্লাসটা দেখিয়ে নিও, ঠিক আছে, ক্লাসটা আরেকবার যেটা আছে সেটা আরেকবার ক্লাসটা দেখিয়ে নিও, এইখানে এসে কত মিনিটে হয়ে যাচ্ছে তোমার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, এটা হয়ে গেল তোমার 43 মিনিট 50 সেকেন্ড, অর্থাৎ 40 মিনিট থেকে আরেকবার দেখিয়ে নিও, তাহলে বুঝতে পেরে যাও, ঠিক আছে, রেকর্ড তো হয়ে যাবে, রেকর্ডটার সাথে সাথেই তোমাদের পেয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন আমি নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার
টু লগ এক্স সেম কোশ্চেন একটা নিচ্ছি যাতে করে তোমাদের যে ডাউটটা আছে সেটা প্রবলেম না হয়। এবং আচ্ছা এখানে প্লাস নয়, এটা মাইনাস, মাইনাস ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার ভুল লিখলাম, কি লিখলাম, টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রি লগ এক্স। এইটা দেখো অঙ্কটা এমন না, এমন কিছু না, অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু দরকার নেই। সেম আগের যেমন নিয়মটা করলে সেম নিয়মই হবে এবং সেইভাবেই হবে। কিভাবে হবে, ই টু দি পাওয়ার দেখো এখানে বেস রয়েছে ই এবং এখানেও বেস রয়েছে ই, অর্থাৎ দুটো বেস যদি সমান থাকে তাহলে এই এক্সটাই ভ্যালু হয়ে যাবে। এবং এখানেও বেস রয়েছে ই, এখন এখানেও রয়েছে এবং এখানেও রয়েছে ই, অর্থাৎ কি হবে সোজাসুজি যেটা আছে সেটাই বসে যাবে। তার আগে কি করব, আমি টুটাকে এর মাথায় লাফিয়ে তুলে নেব, অর্থাৎ কি হয়ে যাবে আমার ইন্টিগ্রেশন অফ ই লগ এক্স এর মাথায় টু মাইনাস টু দিয়ে টুটা যেটা আছে, টুটা তো এখানে তো এটা তো বাইরে আছে, এটা তো আর মাথায় উঠবে না, এই মাইনাস থ্রিটাকে আমি মাথায় তুলে দেবো, অর্থাৎ ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, মাইনাস থ্রিটাকে সামনে তুলে দিলাম। কেন, কারণ ওটা লগের সামনেটাই যেটা আছে সেটাকে মাথায় আমি তুলতে পারি, লগের ক্ষেত্রে সূত্র হয় মানে লগের ক্ষেত্রে নিয়ম হয়। কেন, কারণ লগ এক্স টু দি পাওয়ার ফোর সমান ফোর লগ এক্স আমি লিখতে পারি। তাহলে এইটাকেই কি করলাম, এটাকে আমি ভাইস ভার্সা করে দিলাম, ভাইস ভার্সা মানে আমি এটাকে উল্টে দিলাম, এইটা আমার লেখা আছে আমি এইটাকে এইভাবে লিখলাম, এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম, অর্থাৎ মাইনাস থ্রিটা লগের সামনে আছে সেটাকে মাইনাস থ্রিটাকে উপরে তুলে দিলাম। এগুলো বেসিক ফান্ডা, এগুলো বোঝার সেরকম কিছু না। এরপর কি করব, এরপর আমরা জানি এখানেও ই রয়েছে এবং এখানেও ই রয়েছে, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র আমার করে থাকবে এক্স স্কোয়ার এবং মাইনাস, আচ্ছা ডিএক্সটা দিয়েই দিই, মাইনাস টু ইন্টিগ্রেশন অফ এখানেও ই রয়েছে এবং এখানেও রি ই রয়েছে, অর্থাৎ কি পড়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিএক্স, এইটা আমার পড়ে থাকে। এরপর এখানে আমার নর্মের সূত্র হিসাবে ইউজ করতে পারবো, কি করব না আমি কি সূত্র ইউজ করব, এক্স টু দি পাওয়ার এন সূত্র ইউজ করব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান আমি এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটা যদি আমি এখানে ইউজ করি, এই সূত্রটা ইউজ করলে আমার এখান থেকে কি চলে আসছে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, কেন কারণ টু প্লাস ওয়ান সমান থ্রি হয়, মাইনাস দিলাম টুটা বাইরে রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ কি হয়ে যাবে মাইনাস টু, বাই নিচে হয়ে গেল একটা মাইনাস টু, ঠিক আছে। এইটা কি হয়ে যাবে, এইটা এরপর যখন আমি করব এক্স কিউ বাই থ্রি, এটা তো হয়ে গেল এবং এই মাইনাস কাটা যাবে বা গুণ করে দিতে পারো, অর্থাৎ কি হয়ে যাবে টুটা এখানে রয়েছে, টু এ টুও কাটা যাবে, টু এ টু এ যদি আমি কেটে দিই তাহলে শুধুমাত্র আমার পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এবং এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটাকে যদি আরও সাজিয়ে গুছিয়ে লিখতে যাও তাও তুমি এইভাবে লিখতে পারো, এক্স কিউ বাই থ্রি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই হিসাবও লিখিয়ে দিতে পারো, ঠিক আছে। বলো এই অঙ্কটা যদি প্রবলেম থাকলে বলো, আগেরটার মতন এই অঙ্ক, এটা প্রবলেম নেই তো, কোনো যদি আছে নাজিমউদ্দিন বলবে প্রবলেম থাকলে, ঠিক আছে। দেখো এটা দেখো প্রবলেম নেই, সবার প্রবলেম নেই, না দাদা ক্লিয়ার একদম, একেবারে ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স, এরপর এই অঙ্কটা তোমরা করবে, কেন তোমরা, কারণ এরকম অঙ্ক আমি এই মাত্র একটা করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে, লগ এক্স বাই নিচে কি দিলাম, তাড়াতাড়ি অঙ্কটা লিখে নাও নিজের খাতাতে এবং করো, তিন মিনিট তোমাদেরকে টাইম দিচ্ছি, থ্রি লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স। আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সারটা বেরোবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, এটা অ্যান্সার বেরোবে, করো। আটটা চুয়ান্ন বাজে, আটটা সাতান্ন অবধি টাইম দিলাম, এতটা টাইম দেওয়ারও দরকার নেই, আটটা ছাপ্পান্ন সাতান্ন তাও দিলাম না, তিন মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে।
কে উত্তরে র কার অতনু নাকি হয়ে গেছে দাদা জিষ্ণু আচ্ছা জিষ্ণু তোমার কি বস্ত্রালয় নাকি কাপড় দোকান আছে বাড়িতে দেখো আমি করে দিচ্ছি এর প্রঙ্গটা এখানে কি করব তোমাদেরকে বললাম আমি যে যদি নিচে একটা শুধুমাত্র ই টু দি পাওয়ার থাকে ই টু দি পাওয়ার এক্স থাকে সেটাকে তুমি উপরে ভাগ ভাগ গুণ করে দেবে উপরে ভাগ ভাগ গুণ করে দিলেই হয়ে যায় কিন্তু যদি দুটো থাকে দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এখানে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে অর্থাৎ কটা রয়েছে টোটাল দুটো রয়েছে টোটাল যদি দুটো হয় তাহলে আমাকে কিভাবে ভাগ করতে হবে এমন ভাবে ভাগ করতে হবে যেন নিচেরটা আমার কেটে যায় এইটা যেটা আছে সেটা যেন যখন আমি কমন নিয়ে করব তখন যেন কেটে যায় অর্থাৎ আমি সেইটাকে যদি করতে যাই এখানে কি করব দেখো ই টু দি পাওয়ার 3 লগ এক্স এটা তো আমি একটা করলাম এবং তার সাথে যদি আমি ই টু দি পাওয়ার 3 লগ এক্স গুণ করি তাহলে আমার যে ই টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স এই সূত্রটা কি হয়ে যায় ই টু দি পাওয়ার 2 এক্স ঘাতগুলো যোগ হয়ে যায় তাই না যদি নিচেরটা সেম থাকে তখন ঘাত দুটো যোগ হয়ে যায় অর্থাৎ এইটা যেটা আছে ই টু দি পাওয়ার 6 লগ এক্সটাকে আমি ই টু দি পাওয়ার 3 লগ এক্স ইনটু ই টু দি পাওয়ার 3 লগ এক্স এইভাবে লিখতে পারি এবং তার সাথে সাথে 3 লগ এক্স এরপর আমি 3 লগ এক্স একটা কমন নেব অর্থাৎ আমি এখানে ই টু দি পাওয়ার 3 লগ এক্স একটা লিখলাম 3 লগ এক্স লিখলাম এবং তার সাথে সাথে আমি একটা লিখলাম ই টু দি পাওয়ার লগ এক্স কেন লিখলাম কারণ 3 লগ এক্স এবং লগ এক্স এটা হয়ে গেল 4 লগ এক্স তাই তো এবং নিচে আমার কি চলে আসবে নিচে এইখানটাতে আমার লিখব e to the power 3 log x minus e to the power log x বেশ এইটার পর লিখব এরপর আমি এখান থেকে কি করছি e to the power 3 log x যেটা আছে সেটাকে আমি কমন নেব এরপর e to the power 3 log x টা যদি আমি কমন নিই কি পড়ে থাকবে দেখো e to the power 3 log x যদি আমি কমন নিচ্ছি e to the power 3 log এখান থেকে e to the power 3 log x পড়ে থাকছে minus e to the power log x পড়ে থাকছে এইখানে এটাই থাকার কথা স্বাভাবিক এইভাবেই থাকে কেন যাতে করে নিচেরটা তোমার কাটতে পারে সেরকম ভাবে কোশ্চেনটাও থাকে ঠিক আছে অর্থাৎ 3 log x minus e to the power log x এরপর আমি এটা এটা নরমালি কেটে দিতে পারি তাহলে আমার শুধুমাত্র কি পড়ে থাকছে e to the power 3 log x এবং এই মাত্র বললাম যে এই যে নিচেরটা এবং এই যে বেসটা যদি সমান হয় তাহলে তার যে সোজা সোজা যে ভ্যালুটা থাকে সেইটা বসে যায় সোজা সোজা ভ্যালু বসে যায় তার আগে আমি কি করব তার আগে আমার যে এই যে তিন আছে সেই তিনটাকে আমি ওর মাথায় চড়িয়ে দেব মাথায় যদি চড়িয়ে দিই তাহলে আমার কি যাবে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার 3 এইটা হয়ে যাবে এরপর এইখানে যে 3টা আছে 3টা উপরে তুলে দিলাম এরপর এখানেও ই রয়েছে এবং এখানেও ই রয়েছে অর্থাৎ সোজা সোজা যে ভ্যালু অর্থাৎ এক্স কিউ এটা পুরোটা তাহলে কি হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এক্স কিউ ডিএক্স এক্স কিউ ডিএক্স সমান কি হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4/4 ঠিক আছে এইটা হলো তোমাদেরকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরপর তোমাদেরকে আমি যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি এই অঙ্কটাতে বলো কারো প্রবলেম থাকলে বলো সৌরভের বা নাজিমুদ্দিন যারা আছো তাদের প্রবলেম থাকলে বলো সৌরভ নাজিমুদ্দিন কারো কোনো রকম প্রবলেম আছে কি অসুবিধা নাই দাদা ঠিক আছে ঠিক আছে নাজিমুদ্দিন নাজিম পালি যে নাকি পালিয়েছে নাজিম বাবু আমি তোমাদেরকে যে পরিবর্তন বা প্রতিস্থাপন আছে সেটাকে আমি একটু মানে ছুঁয়ে রেখে দিচ্ছি ঠিক আছে দাদা এটা ইংলিশ টার্মটা কি কোনটার পরিবর্তন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে মেথড অফ সাবস্টিটিউশন হ্যাঁ ফুটবলে সাবস্টিটিউট করে না যে এর পরিবর্তে ওকে নামানো সে তখন বলে না যে সাবস্টিটিউট দিচ্ছি সাবস্টিটিউট মানে পরিবর্তন সেরকমই পরিবর্তন এখানে ঠিক আছে পরিবর্তন বা প্রতিস্থাপন এ কি জিনিস ঠিক আছে পরিবর্তন বা প্রতিস্থাপন নয় কি বলছো টিফিনের রাত্রে খাবারের টাইম হয়ে যাচ্ছে নাকি কারো দেখো পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি একটা দেখো এই মাত্র যেমন বললে যে সৌরভ যেমন জিজ্ঞেস করলো যে এটার ইংলিশটা কি সেটা ইংলিশটা যেমন বললাম যে সাবস্টিটিউশন ঠিক আছে
সাবস্টিটিউশন, অর্থাৎ কি কারো পরিবর্তে কাউকে বসানো, কারো পরিবর্তে কাউকে বসানো, ঠিক আছে? কেউ একজন হয়তো আছে, তার পরিবর্তে তুমি আরেকজনকে বসাবে, এবং কি জন্য বসাবে? তোমার যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে সহজতর করার জন্য, যে ইন্টিগ্রেশনটা আছে যেটাকে সেটাকে সহজ করার জন্য, বা সেটার কিছু একটা ভ্যালু বের করার জন্য, বা সেটার অ্যান্সার বের করার জন্য করবে, ঠিক আছে? যাতে করে সহজ হয়, এমন নয় যে অঙ্কটা তুমি নর্মাল সূত্রটা যেগুলো আছে যেগুলো হয়তো সূত্রতে সেটা পড়ছে না, এবং সূত্রটাকে সূত্রতে ফেলার জন্য পরিবর্তে বা প্রতিস্থাপনের ক্ষেত্রে মানে ক্ষেত্রে করছি। ধরো আমি যদি এক্সাম্পল হিসাবে নিই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা তো নর্মাল উত্তর, এটা তো নর্মাল এক্স কিউ হিসাবেই করতে পারো, কিন্তু এমন এমন যে কোয়েশ্চেন আছে এইখানে তোমাকে যদি আমি এক্সাম্পল হিসাবে দিই, এটারই শুধুমাত্র এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এটা তোমার বুঝতে পারছো যে নর্মাল, তুমি বলবে যে দাদা এটা নিয়ে মাথা খারাপ কেন করছো, নর্মাল তো এক্স কিউ ডিএক্স হিসাবে করতে পারো, এবং এটা উত্তর হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4/4, এটা নর্মাল উত্তর হয়ে যাবে। কিন্তু এইখানে প্রতিস্থাপন বা পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, একটাকে ধরতে হয় এবং সেটাকে ধরে নিতে হয় ইউর আকারে ধরে নিতে হয়, এবং সেটার ইন্টিগ্রেশন করতে হয়, বা সরি ইন্টিগ্রেশন না, সেটার ডেরিভেটিভ করতে হয়, অর্থাৎ দেখো, এবং এইটা পরিবর্তন বা প্রতিস্থাপন করার সময় তোমার নর্মাল আগের গুলোতে যেমন ইন্টিগ্রেশনের সূত্রগুলো হয়তো তোমার জানা থাকলে, একটু জানা থাকলে হয়তো তুমি করতে পারবে, কিন্তু পরিবর্তন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমার সূত্র যদি মনে না থাকে তুমি কিন্তু পরিবর্তন বা প্রতিস্থাপন করতে পারবেই না। পরিবর্তন বা প্রতিস্থাপন যেটা আছে, যদি সূত্র না জানা থাকে তুমি কোনোদিন করতে পারবে না, ঠিক আছে? এইটাকেই যদি আমি প্রতিবর্ত বা প্রতিস্থাপন করতে চাই, দেখো আমি যদি এখানে এক্স কে ধরি, এক্স এর যদি আমি ডেরিভেটিভ করি, আমাকে কি করতে হবে, পরিবর্তন বা প্রতিস্থাপনে প্রথমে ডেরিভেটিভ করতে হয়, এবং ডেরিভেটিভ করে আরেকটা যেটা ভ্যালু আছে সেটার ভ্যালুটাকে বসাতে হয়। আমি যদি এখানে ডিডিএক্স অফ এক্স করি, আমি যদি এক্স এর ডেরিভেটিভ করি, আমার এখান থেকে কি চলে আসছে, 1 চলে আসছে, তাহলে তো আমার যে এক্স স্কোয়ার যেটা রইলো সেটা তো বাকি রয়ে গেল, এটার ক্ষেত্রে কি কিছু মানে মাইনে রইলো, বা এটার তো কোনো রকম জিনিস রইলো না, তখন কি করতে হবে, আমাকে ধরতে হবে এক্স স্কোয়ারটাকে ধরতে হবে, এবার এক্স স্কোয়ারটা ডেরিভেটিভ করি, তাহলে আমার কি চলে আসবে, এক্স চলে আসবে, তাই তো? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান 2x চলে আসছে, এবং এরপর যদি আমি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে কি হয়ে যাবে, ডি এক্স স্কোয়ার সমান 2x ডিএক্স চলে আসছে, অর্থাৎ এই যে এক্স ডিএক্স এর জায়গায়, এরপর যে এই যে এক্স ডিএক্স, সেই এক্স ডিএক্স এর জায়গায় আমি কি বসাবো, ডি অফ এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, এবং পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি তোমার করার সময় খেয়াল রাখা দরকার যে যে সূত্রটা আমি ইউজ করছি সেই সূত্রটাকে যদি আমি ডেরিভেটিভ করি সেটার আরেকটা যেটা দেওয়া আছে সেটা কি আসবে কি আসবে না, সেটা আগে জানা দরকার, বা সেটা আগে করা দরকার, মাথায় মাথায় একটা ক্যালকুলেশন করা দরকার, তারপর পরিবর্তন বা প্রতিস্থাপনটা করা দরকার। নর্মালি যদি তুমি একটা ওরালি বা ভার্বালি তুমি যদি ইন্টিগ্রেশন করতে না পারো মনে মনে, তাহলে কিন্তু পরিবর্তন বা প্রতিস্থাপনটা তোমার বেশির ক্ষেত্রে ভুল হবে। যেমন এক্সাম্পল সহকারে তোমাদেরকে আমি একটা দিচ্ছি, এক্স স্কোয়ার বাই 2+x³ dx। এরপর দেখো এই ক্ষেত্রে, দেখো এইখানে যদি আমি এক্স স্কোয়ার যেটা আছে এই এক্স স্কোয়ার এর যদি ডেরিভেটিভ করি আমার কি চলে আসবে, আমার চলে আসবে 2x। সেই জায়গাতে আমি যদি এক্স কিউ ডেরিভেটিভ করি আমার কি চলে আসবে, 3x² অর্থাৎ এখানে এক্স কিউ ডেরিভেটিভ করে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি। এক্স কিউ যখন ডেরিভেটিভ করছি তখন আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি। আমি যদি এইভাবে রেখে দিই, এই যে আমি যদি এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ রেখে দিই, এইটার কি ইন্টিগ্রেশন আমি কোনোদিন করতে পারবো, এইটার ইন্টিগ্রেশন কোনোদিন করতে পারবো না, কেন, কারণ ইউ বাই ভি এর ফর্মে ইন্টিগ্রেশন আমার করা যাবে না। তাহলে আমি কি করবো, সহজ করার জন্য পরিবর্তন বা প্রতিস্থাপন ইউজ করছি, অর্থাৎ এক্স কিউ যখন আমি ডেরিভেটিভ করবো, ডিডিএক্স অফ এক্স কিউ যখন আমি লিখবো তখন সেটা কি হয়ে যাবে, 3x² এরপর আমি কি করবো, আড়ে আড়ে গুণ করবো, আড়ে আড়ে গুণ করলে কি হয়ে যাবে, 3x² dx সমান হয়ে যাবে ডি অফ এক্স কিউ, ডি অফ এক্স কিউ চলে আসবে, অর্থাৎ 3x² dx সমান কি চলে আসবে, ডি এক্স কিউ। কিন্তু এখানে তো আমার 3x² dx নেই, এখানে কি আছে, আমার এক্স স্কোয়ার আছে, অর্থাৎ আমাকে আরেকটা কি করতে হবে, 1/3 সামনে দিতে হবে, এবং দিয়ে তার সাথে 3x² করতে হবে। এরপর ব্যালেন্স চলে আসছে, এরপর ব্যালেন্সে চলে আসছে, এরপর তুমি নর্মালি এইখানটাতে যেটা আছে ভ্যালুটা বসাতে পারবে, কিসের ভ্যালু বসাবে, না যে 3x² dx এ এইটার জায়গায় কি বসাবে, ডিএক্স কিউ বসাবে। তা এখানে তুমি যদি ডিএক্স কিউ বসাও তোমার কি চলে আসছে, 1/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স কিউ, ঠিক আছে, বাই নিচে কি আসবে, 2+x³ সমান কি ধরেছো, 2+x³ সমান তুমি ধরো হয়তো যদি ইউ ধরেছো, ঠিক আছে, যদি ইউ ধরে থাকো, অর্থাৎ ডি
x কিউ সমান তুমি যদি u ধরে থাকো তাহলে তুমি ডেরিভেটিভ কাটা কি করেছো d dx অফ x কিউ সমান du বাই dx ঠিক আছে এইটা ডেরিভেটিভ করেছো অর্থাৎ তোমাকে কি বের করতে হইছে 3x স্কয়ার সমান du বাই dx অর্থাৎ এরপর আড়াআড়ি গুণ করলে 3x স্কয়ার dx সমান du অর্থাৎ পুরো যে 3x স্কয়ার dx আছে এটা তোমার কি চলে আসছে সেটা চলে আসছে তোমার du চলে আসছে তাই তো এখানটা যা এটা মুছে দিই এটা চলে আসছে তোমার du অর্থাৎ 1/3 ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার dx সমান চলে আসছে du এবং নিচে কি চলে আসছে নিচে চলে আসছে যেহেতু আমি কি ধরেছি 3x স্কয়ার প্লাস x সেটাকে u ধরেছি এরপর দেখো এখানে 3x স্কয়ার প্লাস u সমান আমি u ধরেছি কিন্তু আমি এখানে যদি 2 প্লাস x কিউ ধরতাম সেটাও তো আমার এই জিনিসটা আসতো কেন কারণ 2 এর ক্ষেত্রে যখন আমি সেটা ডেরিভেটিভ করতাম d dx অফ 2 যখন করে দিতাম সেটা তো 0 চলে আসতো অর্থাৎ সেটার কোনো ভ্যালু থাকতো না আমি এরপর এখানে যদি 2 প্লাস u বসাই তাহলে আমি একটা ফালতু ফালতু নিজের মানে মাস নেওয়ার মতোই 2 একটু আলতু ফালতু ভাবে নিচ্ছি 2 টা দরকার নেই আমি তা সত্ত্বেও আমি রেখে দিলাম তাহলে আমি যদি বুদ্ধি করে 2 প্লাস x কিউ এই যে 2 প্লাস x কিউটাকেই পুরোপুরি যদি আমি u ধরতাম তাহলে আমার কি হয়ে যেত 3x স্কয়ার dx টাও du চলে আসতো অর্থাৎ নিচে শুধুমাত্র u থাকতো ঠিক আছে এগুলোকে কিন্তু প্রেজেন্স অফ মাইন্ডে তোমাকে করাও দরকার যে যেগুলো আছে কনস্ট্যান্ট সংখ্যা আছে সেগুলোকে তুমি ওর সাথে যদি ঢুকিয়ে নিতে পারো তাহলে আরো বেস্ট হয় অর্থাৎ ফাইনালি জিনিসটা কি দাঁড়াচ্ছে যদি এরপর আমি করি x x স্কয়ার বাই 2 প্লাস x কিউ dx এটা ছিল তো আমি কি ধরেছিলাম 2 প্লাস x কিউ সমান আমি ধরলাম u একটু এক্সপার্ট হয়ে যাওয়ার পর এক্সপার্ট বলতে এই কোশ্চেন গুলো একটু করার পর মোটামুটি 15 20টা কোশ্চেন করার পর এইভাবে ধরতে তোমাকে হবেই না এই যে ইউ ধরছো না এইভাবে ইউ ধরার দরকার পড়বে না নরমালি করবে যে হ্যাঁ এটা সমান ইউ হলে এটা সমান ডি ইউ চলে আসবে এইভাবেই করবে এরপর আমি বোথ সাইড যদি ডেরিভেটিভ করি তাহলে আমার কি চলে আসছে 3x স্কয়ার এবং এটার তো ডেরিভেটিভ হবে না তাহলে আমার ডি ইউ বাই ডি এক্স এর ফর্মেই রাখতে হবে এরপর আমার কি দরকার 3x স্কয়ার আমার কি দরকার x স্কয়ার dx দরকার অর্থাৎ x স্কয়ার dx যদি আমি করতে যাই সেটা আমার চলে আসবে du বাই 3 ঠিক আছে du বাই 3 চলে আসছে এরপর du বাই 3 এইখানটাতে আমি যদি বসাই du বাই 3 যদি এইখানটাতে বসাই ইন্টিগ্রেশন অফ du বাই 3 ইনটু 2 প্লাস x কিউ সমান কি ধরেছি আমি u ধরেছি এখানে 1 বাই 3 আগেটাতে নিয়েছি সেখানেও যেটা অ্যান্সার আসবে এখানেও সেই জিনিসটা অ্যান্সার আসবে এমন নয় যে অ্যান্সারটা আলাদা আসবে ঠিক আছে এরপর আমি 1 বাই 3 টাকে বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন অফ du বাই u নিলাম এবং ইন্টিগ্রেশন অফ du বাই u সমান কি হয় log u আসবে কেন কারণ ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx সমান হয়ে যায় log x ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx এটা হয়ে যায় log x তাই তো সেম ওয়ে ইন্টিগ্রেশন অফ du বাই u এটা হয়ে যাবে d log u কিন্তু log u করে তো রাখলে চলবে না আমি u সমান কি ধরেছি u সমান ধরেছি 2 প্লাস x কিউ অর্থাৎ 2 প্লাস x কিউ ভ্যালুটা এখানে বসাতে হবে 1 বাই 3 log 2 প্লাস x কিউ এটা আমাকে এখানে বসাতে হবে আশা করছি যেটা করলাম যেটা আছে এখানটাতে তোমরা বুঝতে পারলে কারো যদি প্রবলেম থাকে আমাকে বলো সৌরভ তোর কারো প্রবলেম আছে কি না ভাই লাস্টে করলে এটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো ঠিক আছে আমি তাহলে হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই নাজিম তো পালিয়ে গেছে ঠিক আছে দাও কয়জন আছো সাতজন এরপর আমি আরেকটা এক্সাম্পল সহকারে নিচ্ছি এবং আরেকটা এক্সাম্পল নিচ্ছি যদি আমি নিই ইন্টিগ্রেশন অফ ax প্লাস b টু দি পাওয়ার 5 dx এই অঙ্কটা নিলাম এরপর তুমি বলবে যে এই অঙ্কটা যে নিলে এই অঙ্কটাতে তোমার কোনটা ধরে কোনটাকে পড়বে অর্থাৎ এখানে তো তোমার সাবস্টিটিউট করার কোনো যেমন মানে জিনিস আসছে না কেন কারণ পুরোটুক ধরবে না হ্যাঁ পুরোটাই ধরবো ওটাই হচ্ছে ব্যাপার কিন্তু এখানে তুমি যদি নরমালি ভাবো যারা হয়তো প্রথম প্রথম ম্যাথ করছে এখানে বুঝতে পারছো যে এখানে যদি আমি কোনটা ধরলে কোনটা আসবে সেটার প্রবলেম ক্ষেত্রে কি করব এখানে যে হয় আমি x প্লাস b পুরোটাকে যদি ধরি তাহলে আমার কি আসছে দেখো a x প্লাস b এটাকে সমান যদি আমি u যদি ধরি এখান থেকে কি চলে আসবে ইন্টিগ্রেশন অফ এটাকে আমার কি করতে হবে এরপর ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ d dx অফ a x প্লাস b সমান রাইট সাইডে চলে আসবে d dx অফ u
ঠিক আছে, এরপর আমি ডেরিভেটিভ যদি করি এখানে ax টা কি হবে, ddx অফ a কনস্ট্যান্ট সংখ্যাটা বাইরে বেরিয়ে যাবে, ddx অফ x সমান 1 হয়ে যাবে প্লাস ddx অফ কনস্ট্যান্ট সংখ্যা যেটা হয়ে যাবে 0 প্লাস 0 সমান du বাই dx। অর্থাৎ আমি এরপর কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই করলে আমার কি চলে আসবে a dx is equals du, কিন্তু আমার কি a dx নিয়ে কাজ আছে, আমার a dx নিয়ে কাজ নেই, কেন, কারণ আমার a dx নেই এখানে, আমার শুধুমাত্র dx রয়েছে। অর্থাৎ আমি যদি dx বের করি dx সমান হয়ে যাবে du বাই a, এরপর এই যে du এর ভ্যালুটা আছে dx এর ভ্যালু যেটা বের করলাম dx, এই dx টা আমি ডাইরেক্টলি এখানে বসাতে পারবো। কিভাবে বসাবো, ইন্টিগ্রেশন দিলাম ax প্লাস b সমান আমি কি ধরেছি u ধরেছি, অর্থাৎ u টু দি পাওয়ার 5 ইনটু dx সমান কি বের হলো du বাই a, ঠিক আছে। এরপর দেখো 1 বাই a টাকে আমি বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন দিলাম u টু দি পাওয়ার 5 du, এটা আমি করলাম। এরপর নরমাল জিনিস কি, নরমাল জিনিস না, x টু দি পাওয়ার n এর সূত্র কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এটা হয়। এরপর এখানে সরি x লিখছি আবার u হয়, অর্থাৎ u এর জায়গায় আমি a এর জায়গায় কি ধরেছি, u এর জায়গায় ধরেছি ax প্লাস b, অর্থাৎ ax প্লাস b টু দি পাওয়ার 6 বাই 6, ঠিক আছে। আর নর্মাল যদি এরকম কোয়েশ্চেন থাকে, এগুলোকে তোমার এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে, মানে 5x প্লাস 3 বা 3x প্লাস 2 9x মাইনাস 5 এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে বা আর এবং এর মাথায় যদি কিছু একটা ঘাত থাকে, যদি 3 2 4 এই ধরনের ঘাত থাকে, এসব ডিউ প্লাস ইএক্স এসব ধরার দরকার নেই, নর্মাল করবে কি, নর্মাল কি করে দেবে, নর্মাল যে এটা এক্স এর সাথে যেটা গুণ আছে সেটাকে বাই দিয়ে দেবে এবং এইটা যেটা আছে এর সাথে 1 প্লাস করে উপর নিচে লিখে দেবে, অর্থাৎ এক্স মাইনাস বি বা 5 যেটা আছে এক্স মাইনাস 5 বাই 5 বাই 5 এইভাবে লিখে দেবে নর্মাল হিসাবে। যে এইভাবে আমি x প্লাস বি সমান ইউ ধরলাম তারপর ডেরিভেটিভ করলাম, করার দরকার নেই, নর্মাল যেটা এইটা লাস্টেরটা ব্যাপার হচ্ছে, যদি তোমার এইভাবে কোয়েশ্চেন থাকে যে x মাইনাস 5 টু দি পাওয়ার 7 বা 6 বা 4 বা এবং তার সাথে সাথে আরেকটা এক্সাম্পল দিচ্ছি 5x প্লাস 3 টু দি পাওয়ার 3, এই ধরনের যখন কোয়েশ্চেন থাকবে, এই যখন যখন এই ধরনের যখন আসছে তখন কি করবে, এই যে এক্স এর সাথে যেটা গুণ আছে, ঠিক আছে, এক্স এর সাথে যেটা গুণ আছে সেটাকে বাই করে দেবে, ঠিক আছে, বাই করে দিলে এবং এইটা যেটা আছে এক্স মাইনাস 5 এটা লিখলে এবং এটার সাথে এন প্লাস 1 করে দিলে অর্থাৎ 8 এবং নিচেও করে দিলে 8, এইটাই অ্যান্সার আসবে। এতটা মাথা মানে খারাপ করার দরকার নেই, তুমি এক্স মাইনাস ফাইভ সমান ইউ ধরবে তারপর ডেরিভেটিভ করবে তারপর ডি ইউর ভ্যালু বসাবে সেরকম করার দরকার নেই। নর্মাল যদি এরকম আসছে যেগুলো দেখছো একটা এক্স আকারে আছে, শুধুমাত্র একটা এক্স আকারে আছে এবং পরেরটা কনস্ট্যান্ট সংখ্যা আছে, এটা তো যদি করো, এখানেও দেখো এখানে 5 গুণ আছে, তাই তো, এখানে 5 গুণ আছে অর্থাৎ 1/5 তুমি একটা করে দিলে এবং তার সাথে সাথে 5x প্লাস 3 করে দিলে এবং যে n আছে n প্লাস 1 অর্থাৎ 4 এবং নিচে একটা 4 অর্থাৎ 1/20 এবং 5x প্লাস 3 টু দি পাওয়ার 4, এগুলোকে তুমি একটা শর্টকাট নিয়মও বলতে পারো এবং শর্টকাট নিয়ম না বলে এগুলোকে আমি বলবো যে অতিরিক্ত মানে প্র্যাকটিস যখন করবে তখন এগুলো হয়েই যায়, এগুলোকে শর্টকাট নিয়ম না, শর্টকাট নিয়ম মানে কি, যখন তুমি প্র্যাকটিস করবে তখন নিজেই মনেই তুমি দুটো তিনটা স্টেপ জাম্প করতে পারবে, এরকমই হয়, শর্টকাট বলে কিছু হয় না। দেখো বুঝতে পারলে কোনো রকম প্রবলেম আছে কি, এটা বুঝতে পারো বলো, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার, তোমাকে নিয়ে চিন্তা আমার যত। দেখো 10x dx, ঠিক আছে, 10x dx এটা যেটা আছে এটা যদি আমি এরপর ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করি, দেখো এরপর এটা যেটা আছে না, তুমি যদি বলবে যে এটাকে আমি তো নরমাল যে সূত্র আছে log অফ sec x এই সূত্র আমি ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে, এই সূত্র আমি ডাইরেক্ট বসিয়ে দেবো তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, কিন্তু লগ অফ সেক এক্স এইটা তুমি যদি বলো আমি করে দেবো বা মাইনাস অফ লগ অফ কস এক্স এই হিসাবে যদি আমি বলো যে করে দেবো তা হয়ে যাবে, তুমি যদি সূত্র মনে রাখো বা মুখস্থ করে রাখো তাহলে এই আকারে তুমি এটাকে করে দিতে পারবে, কিন্তু বাই চান্স যদি তোমার সূত্র মনে না থাকে তখন তুমি এই যে সাবস্টিটিউশন পদ্ধতিটা আছে সেটা করবে এবং সেটা কিভাবে করবে, টেন এক্সটাকে কিভাবে ভাঙবে, সাইন এক্স বাই কস এক্স এই আকারে ভেঙে দিলে, এরপর এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ কস এক্স সমান যদি আমি ইউ ধরি, কস এক্স সমান আমি যদি এখান থেকে ইউ ধরি তাহলে আমার কি হয়ে যাবে, মাইনাস অফ সাইন এক্স ডিএক্স সমান হয়ে যাবে ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে, এবার আমার সাইন এক্স ডিএক্স নিয়ে কাজ, অর্থাৎ সাইন এক্স
dx সমান কি হয়ে যাবে মাইনাস অফ du মাইনাস অফ du চলে আসছে অর্থাৎ sin x dx এর জায়গায় কি বসাবো আমি মাইনাস অফ du বসাবো ইন্টিগ্রেশন অফ মাইনাস du বাই cos x সমান কি ধরেছি আমি u ধরেছি অর্থাৎ মাইনাসটা বাইরে চলে এলো এবং du বাই u অর্থাৎ log অফ u ঠিক আছে এবং u এর জায়গায় এরপর কি হবে u এর জায়গায় আমি ধরেছি cos x ধরেছি অর্থাৎ মাইনাস অফ log অফ cos x এটা হয়ে যাবে এবং মাইনাসটা যদি তুমি তুলে যাও তুমি নরমালি এখান থেকে লিখতে পারো log অফ sec x ঠিক আছে এই হিসাবে করতে পারো বলো এই যে ক্লাসটা করার মধ্যে কারো কোনো রকম প্রবলেম মাইনাসটা তুলে দিলে sec x কি হলো ওই cos ইনভার্স হয়ে গেল এইটা একবার রিপিট করে দাও তো এটা লাস্টেরটা একবার রিপিট করে দাও তো হ্যাঁ ইনভার্স জানো x টু দি পাওয়ার মাইনাস 1 সমান কি হয় 1 বাই x হয় তো হ্যাঁ সেটা বলতে পেরেছি কিন্তু মাইনাস তো বাইরে রয়ে যায় মাইনাসটা বাইরে রয়ে গেছে লগের মাথায় তুলতে পারো না তুমি সেটা মাইনাস 1 এর জায়গায় এটা মাইনাস 1 টাকে যদি তুমি মাইনাস এর জায়গায় যদি আমি মাইনাস 1 করে দিই সেটাকে তো আমি মাইনাস হিসেবে উপরে তুলে দিতে পারি তাই না তাহলে আমার এখানে কি চলে আসবে cos ইনভার্স x সমান চলে আসবে sec x তাই না এই হচ্ছে ব্যাপার নরমাল জিনিস কিছু না তোমাদেরকে আমি এটা কি সৌরভ বললে আরেকবার করে দিতে তাই না হ্যাঁ একবার আচ্ছা ঠিক আছে মুছে নিয়ে আমি পুরোটা করে দিচ্ছি আবার দেখো কোশ্চেনটা কি ছিল ইন্টিগ্রেশন অফ 10x dx এটা ছিল এইখানে 10x dx নরমাল সূত্র যদি মনে থাকে log অফ cos x sec x বসিয়ে দেব বা মাইনাস অফ log অফ cos x বসিয়ে দেব যদি সূত্র মনে থাকে সেটা হবে বেস্ট কোনো প্রবলেম নেই কিন্তু বাই চান্স যদি সূত্র মনে না থাকে মানে এগুলো তোমার শুধুমাত্র বোঝানোর জন্য এমন তো না যে তোমার সূত্র মনে থাকবে না সূত্র মনেও থাকবে কিন্তু তোমার যে যখন অ্যালজেব্রিক মানে কোনো একটা ভাগ আসবে বা রিপ্রেজেন্টেশন আসবে অ্যালজেব্রিক রিপ্রেজেন্টেশন সাইন এক্স বা কস এক্স বা কসেক এক্স এরকম যখন জিনিস আসবে তখন সেটাতে সাবস্টিটিউশন কিরকম করবে সেইটাকে এক্সাম্পল বোঝানোর জন্য টেন এক্সটা নেওয়া তাহলে আমি এখানে কি করব সাইন এক্স বাই কস এক্স সেটাকে আমি লিখব সাইন এক্স বাই কস এক্স লিখলাম এরপর আমি কি করব যে কস এক্সটাকে আমি কি কস এক্সটাকে আমি ধরব ইউ কস এক্সটাকে ইউ ধরব এবার তুমি যদি বলো যে আমি সাইন এক্সটাকে ইউ ধরব সাইন এক্সটাকে ইউ ধরলে কি হবে তাহলে কি আমার নিচে তো কস এক্স ডিএক্স নেই আমার যদি কস এক্স ডিএক্স যদি নিচে থাকতো আমার যদি সেইরকম ইন্টিগ্রেশনের ফর্ম হতো তাহলে আমি সাইন এক্সটা ধরতাম কিন্তু সাইন এক্স কিন্তু কি আছে সাইন এক্স এর সাথে ডিএক্স গুণ আছে অর্থাৎ কস এক্স কে ধরতে হবে যেটার সাথে ডিএক্স গুণ আছে তার উল্টোটা ধরতে হয় যখন উপর নিচের ক্ষেত্রে এবং যখন এক লাইনে থাকে তখন সেটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে যে কোনটা ধরলে কোনটা বেরোবে এরপর এটাকে যদি আমি ডেরিভেটিভ করি ডিএক্স অফ কস এক্স সমান কি হয়ে যাবে মাইনাস অফ সাইন এক্স সমান এদিকে কি হয়ে যাবে এদের তো ডেরিভেটিভ করা যাবে না অর্থাৎ হয়ে যাবে ডিএক্স বাই ডিইউ ঠিক আছে এরপর আমাকে কি বের করতে হবে সাইন এক্স বের করতে হবে অর্থাৎ ডিইউ বাই ডিএক্স নরমাল তুমি যদি বলো সাইন এক্স না বের করবো মাইনাস ডাইরেক্ট বসিয়ে দেবো তাহলে মাইনাস বসিয়ে দিলে এবং ডিইউ বসিয়ে দিলে ডাইরেক্ট ঠিক আছে কেন কারণ সাইন এক্স ডিএক্স সমান হয়ে যাবে ডিইউ ডিইউ বসিয়ে দিলে এবং কস এক্স সমান কি হয়ে গেল ইউ এরপর মাইনাসটা বসাবে ডিইউ বাই ইউ অর্থাৎ লগ অফ ইউ log of u অর্থাৎ কি হবে সেটা মাইনাস অফ log of cos x log of cos x এটা চলে আসছে কেন কারণ u সমান আমি cos x ধরেছি এরপর যদি মাইনাস তা আমি হাঁটিয়ে দিতে চাই তাহলে আমার হয়ে যাবে log of sec x আমি যদি মাইনাসটা রাখতে চাই তাও কোনো প্রবলেম নেই মাইনাসটা যদি হাঁটিয়েও দিতে চাই হয়ে যাবে এবং এই যে মাইনাসটা যেটা আছে সেটা জাম্প করে মাথা ইনভার্স এর আকারে চলে যাবে সেই জন্য আমি cos ইনভার্স x সমান হয়ে যাবে 1 বাই cos x 1 বাই cos x সমান কি হয়ে যায় sec x বলো আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে বলো যে ক্লাসটা করলাম এতদূর অবধি কারো কোনো রকম প্রবলেম থাকলে বলো কোশ্চেন মানে ক্লাসটাতে প্রবলেম নেই তো কারো কোনো সৌরভ এমডি অতনু জিষ্ণু না না দাদা প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তো না দাদা ঠিক আছে ঠিক আছে কালকে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটির পরীক্ষা হবে যেটা পাঠিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে আমি পিডিএফটা পাঠিয়েছি ঠিক আছে সেই পিডিএফটাতে তোমরা কি করবে পিডিএফটা পড়বে এবং যে ক্লাসগুলো যারা দেখোনি মানে যারা পরে এসছো ঠিক আছে যারা পরে এসছো তারা ক্লাসগুলো দেখিয়ে নিও কারেন্ট ইলেকট্রিসিটিতে এমন কিছু নেই কারেন্ট ইলেকট্রিসিটিতে সামান্য একটু আছে যে কি কি টপিকটা আছে সেটাও তোমাদেরকে আমি কারেন্ট ইলেকট্রিসিটিতে কি কি আছে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমার কারেন্ট রয়েছে এবং কারেন্ট পড়তে গেলে তোমাকে চার্জ পড়তেই হবে সেকেন্ড রয়েছে তোমার ভোল্টেজ রয়েছে কেন কারণ ওটার সাথে রিলেটেবল যখন তুমি
ওহমের সূত্র পড়বে তখন ভোল্টেজ পড়তে হবে। সেকেন্ড রয়েছে তোমার ওহম সূত্র রয়েছে, এবং আরেকটা রয়েছে এখানে কারেন্ট ইন এ মেটালিক কন্ডাক্টর, কারেন্ট থ্রু এ মেটালিক কন্ডাক্টর বা ইন এ মেটালিক কন্ডাক্টর থ্রু এ মেটালিক কন্ডাক্টর, ঠিক আছে এটা আছে। ওহমস ল আছে, ওহমস ল সাথে সাথে আরেকটা আছে তোমার রেজিস্টিভিটি আছে, কন্ডাক্টিভিটি আছে, এগুলো পড়িয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে কন্ডাক্টেন্স পড়িয়ে দেওয়া হয়েছে, রেজিস্ট্যান্স পড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো রেসিপ্রোকাল একে অপরের, সেগুলো জানো ক্লাসের সময় পড়িয়েছি। তার সাথে সাথে তোমাদের ভিআই গ্রাফটা করেছি, ভিআই গ্রাফটা কার একটা হয়, একটা হয় লিনিয়ারের ক্ষেত্রে, একটা লিনিয়ার হয় একটা কেমন হয় এরকম হয়, যেটা হয় যেটা অহমিক কন্ডাক্টারের ক্ষেত্রে, যাহা অহমিক কন্ডাক্টার যারা অহমের সূত্র মেনে চলে, আর একটা হয় নন অহমিক কন্ডাক্টার যেটা এটা সরল রৈখিক হয় বা রৈখিক হয়, এবং নন অহমিক কন্ডাক্টারের ক্ষেত্রে, নন অহমিক কন্ডাক্টারে কি হয় তোমার ব্যাকাটেরা হয় অর্থাৎ অরৈখিক হয় নন অহমিকের ক্ষেত্রে। এবং অহমিক কন্ডাক্টার সাধারণত ধাতব মৌল হয়, যেগুলো ধাতব মৌল বা যেগুলো ধাতু সেগুলো হয় অহমিক কন্ডাক্টার, এবং নন অহমিক কন্ডাক্টারের মধ্যে তোমার অনেক কিছুই পড়ে যায়, কাঁচ পড়ে যায়, কাঠ পড়ে যায়, এই ধরনের জিনিস আছে বা যেগুলো আছে সেগুলো, আবার সেগুলো ইনসুলেটরের মধ্যেও পড়ে যায়। এবং নন অহমিক কন্ডাক্টারের মধ্যে এমনও আছে যেগুলো তোমার ভালো পরিবাহী, ঠিক আছে মানে গুড কন্ডাক্টার, গুড কন্ডাক্টারও কিন্তু তোমার নন অহমিক কন্ডাক্টারের মধ্যে পড়ে যায়। কিরকম মানে সেগুলোর ক্ষেত্রে গ্রাফটা কি হয়, প্রথমে সোজা ওঠে, সোজা উঠতে থাকে, কিন্তু একটু যখন টেম্পারেচারটা ওকে দিতে থাকো তখন ও কি করে নিজের ধর্ম পরিবর্তন করে ডেকে যায়, ঠিক আছে। নর্মাল প্রথমে অহমিক কন্ডাক্টারের মতনই উপর দিকে চলতে থাকে, কিন্তু যেই ও টেম্পারেচারটা একটু বাড়তে থাকে তখন টেম্পারেচারটা ও সহ্য করতে পারে না, দিয়ে ও যে রেখাটা সেটা উপর দিকে হয়ে যায় অর্থাৎ অরৈখিক হয়ে যায়। এটা তোমার নন অহমিক কন্ডাক্টারের ক্ষেত্রে পড়ছে। নেক্সট করেছি তোমাদেরকে আমি ইলেকট্রিক্যাল, যে ইলেকট্রিক্যাল এনার্জি আছে সেটা করেছি, ইলেকট্রিক্যাল পাওয়ার করিয়েছি, ইলেকট্রিক্যাল পাওয়ার এবং ইলেকট্রিক্যাল এনার্জি করেছি। তার সাথে সাথে দুই একটা ম্যাথও করে দিয়েছিলাম এগুলো মানে রিলেটেড, এগুলো করে দিয়েছি, এবং এগুলোর যে পিডিএফটা আছে সেটা তোমাদেরকে বলছো, যে তোমরা যেহেতু তোমাদের ইয়েতে আসছে না, ফাইল ম্যানেজারে যেহেতু আসছে না, তাহলে ফাইল ম্যানেজারে যেহেতু আসছে না আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ পাঠাবো না, তোমাদেরকে আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো, টেলিগ্রামের লিঙ্কটা তোমরা যারা আছে, আচ্ছা আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে না হয় পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে তোমার পাঠালে কি প্রবলেম হবে জানো তো, ঠিক আছে আমি টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি, বা নিজের নিজের যে তোমাদের ইয়েগুলো আছে সেগুলোতে পাঠিয়ে দেবো, যে কোনো একটা জায়গাতে পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি ক্লাসটা শেষ করার পরে। আর এইগুলো তোমাদেরকে আমি কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়িয়ে দিয়েছি, এবং নেক্সট ক্লাসে যখন ফিজিক্সের ক্লাস হবে কাল আগে পরের দিন কি হবে, পরের দিন যেহেতু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ করানো হবে, এবং তার সাথে সাথে নিউমেরিক্যাল করানো হবে, এবং তারপর দিন যে ক্লাসটা হবে, তারপর দিনের যে ক্লাসটা সেটাতে তোমাদেরকে যে কেসিএল আছে কেসিএল করানো হবে, কেসিএল করানো হবে, কেভিএল করানো হবে, এবং কেসিএল কেভিএল করানোর আগে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের যে প্যারালাল সার্কিট, প্যারালাল যে কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, এগুলো করানো হবে। সিরিজ প্যারালাল যদি না বুঝো তাহলে কেসিএল কেভিএল বুঝতে প্রবলেম হবে, ঠিক আছে এইটা হবে নেক্সট ক্লাসের ক্ষেত্রে। এবং কালকে যে পরীক্ষাটা আছে ঠিকঠাক করে, মোটামুটি ঠিকঠাক করে করে আসবে, যাতে করে তোমাদের প্রবলেম না হয়, কারণ একটা স্ট্যান্ড অ্যালোন করতে মানে স্ট্যান্ড করতে পারবে যে কোন আছে বা কিরকম আছে সেটা বুঝতে পারবে, ঠিক আছে না কালকে পরীক্ষা কখন হবে কোনো প্রবলেম নেই। বলছিলাম পরীক্ষা কখন হবে? তোমাদেরকে আমি কোশ্চেন গুলো দেবো পিডিএফ আকারে, আমি করে নিয়েছো কি হয়েছে কথা শোনা, ঠিক আছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে বলে দিও কিভাবে ইয়েটা নেবে, পরীক্ষাটা নেবে। হ্যাঁ তোমাদের আমি আছে এখানে, আমি পিডিএফটা নিয়ে আসবো, পিডিএফটা নিয়ে এসে তোমাদেরকে একটা কোশ্চেন দেবো, এবং একটা একটা কোশ্চেন যদি করতে পারো তাহলে করিয়ে দেবো, আর না হলে তোমার যে কত কোন সাজেশন আছে বলো যে কি রকম। আমি ওই সব করতে হবে না, আমি বলছি শোনো, আমি বলছি শোনো, পিডিএফটা তুমি রেডি করো, ঠিক আছে যে টাইম আছে তুমি টাইমটা ক্যালকুলেশন করে নাও, কতটা টাইম দেবে সেই অনুযায়ী তুমি 8টা হোক, 8টা 5 হোক, 10 হোক, যখন পিডিএফটা ছাড়বে হোয়াটসঅ্যাপে সেটাতে টাইম ক্যালকুলেশন করে দেবে, যে 8টা 40 অবধি টাইম বা 30 অবধি টাইম যাই টাইম দেবে, এরপরে আমি অ্যানসার শিট প্রোভাইড করবো, তার আগে সবাই অ্যানসার সাবমিট করো হোয়াটসঅ্যাপে, ব্যাস তাহলে হয়ে যাবে। ঠিক আছে কোনো প্রবলেম নেই এর সাথে, তাহলে 8টা করো না, তাহলে আগে করো, আগে করলে তাহলে 8টাতে নর্মাল ক্লাস শুরু করতে পারবো তাহলে।
সে যে টাইমই হোক সেটা আমি প্রসেসটা মনে করি।